আছে, একমাত্র ইকুইলিব্রিয়ামে পৌঁছালে কেসিটা এই ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয়, ঠিক আছে, ওটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে, এটা অ্যাট ইকুইলিব্রিয়াম। আদারওয়াইজ এই এক্সপ্রেশনটাকে কি বলা হয়, আদার দেন ইকুইলিব্রিয়াম। এই যে টোটাল রেশিওটা আছে না, এম প্লাস ইন্টু জে ডিভাইডেড বাই জে প্লাস ইন্টু এম, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কিউসি। তখন এখানে কিন্তু লগ কিউসি আছে, ঠিক আছে, এই গোটা জিনিসটা কিন্তু তাহলে লগ কিউসি, ঠিক আছে, তাহলে এটাকে একটু রিয়ারেঞ্জ করে নিই, ঠিক আছে, মাইনাসটাকে প্লাস করে দিই, ঠিক আছে, আর যেগুলোকে ওয়ান করে দিই, তাহলে আমরা এটাকে দেখতে পাবো ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল প্লাস 2.303 RT বাই এন এফ লগ টু দি বেস 10 জে প্লাস বাই এম প্লাস, ঠিক আছে, জে প্লাস কোথায় ছিল, ক্যাথোডে ছিল, আর এম প্লাস কোথায় ছিল, অ্যানোডে ছিল। তার মানে বেসিক্যালি ক্যাথোডের মোলার কনসেন্ট্রেশন, তার মানে এই টুকরোটা হচ্ছে ক্যাথোড বাই অ্যানোড, দুটো ইলেকট্রোডের মোলার কনসেন্ট্রেশনটাকে আমি এখানে লিখছি, অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেনিং অ্যাট এনি মোমেন্ট, ঠিক আছে, ই জিরো সেল কিন্তু অ্যাট এনি মোমেন্ট না, ই জিরো সেল হচ্ছে একমাত্র এখন ও ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যায়, ঠিক আছে, আচ্ছা এই ইকুয়েশনটা পৌঁছালাম কোথা থেকে, এই ইকুয়েশন পৌঁছেছি আমরা, আচ্ছা এটা, আচ্ছা এটাকে একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে নিই, তাহলে এটার অ্যাপ্লিকেশন দেখা যাক, ধরো এটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে করি, ধরো জিঙ্ক আর মার্কারি দিয়ে আমি একটা ব্যাটারি বানাবো, এখানে একটা জিঙ্কের ইলেকট্রোড, এখানে একটা সিলভার ইলেকট্রোড, মার্কারি না সিলভার দিয়ে করবো, তাহলে এখানে আমার জিঙ্ক সালফেট সলিউশন যাবে, যদিও কালারটা ব্লু হয় না, তাও আমি ব্লু নিচ্ছি, ঠিক আছে, ধরো এখানে আমি জিঙ্ক ক্লোরাইড নিয়েছি, ক্লোরাইড নিয়েছি সালফেট নিয়েছি, সেটার জন্য আমাকে দেখতে হবে কোনটা বেশি সলিউবল, যেটা ভালো সলিউবল হবে সেটাই আমরা ইউজুয়ালি নিই, ঠিক আছে, আর এইখানে আমি সিলভার নাইট্রেট সলিউশন নিয়েছি, সিলভার ইউজুয়ালি ওয়াটার সলিউবল খুব একটা হয় না, যারা আইসিএসসি তে ছিল তারা, তাদের একটা চ্যাপ্টার ছিল ক্লাস 10 এর লাস্টে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি হলো, ওই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারটা একটা টেবিল ছিল যেখানে আর কি বিভিন্ন ক্যাটায়ন আর অ্যানায়নের সলিউবিলিটি সম্বন্ধে বলা ছিল, তো ওইখানে দেখা ছিল, দেখা হচ্ছিল যে সিলভারে খুব একটা বেশি সল্ট আয়োনাইজ হয় না, মানে ইয়ে হয় না, হ্যাঁ আয়োনাইজ হয় না, সলিউবল নয়, ঠিক আছে, তো এই দুটো রেখে দিয়েছি, তাহলে এখানে আছে কি, এখানে আছে ZN আর এখানে আছে AG, এখানে আছে ZnCl2 মানে, আর এখানে আছে AgNO3, তাহলে AgNO3টা Ag প্লাস করে বসে আছে আর NO3 মাইনাস করে ঘুরে বেড়াচ্ছে, আর ZnCl2টাও ZN2 প্লাস আর 2Cl মাইনাস করে ঘুরে বেড়াচ্ছে, Cl মাইনাস করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে Cl মাইনাস বা ZN2 প্লাস কেউ ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, কারণ দুটোর মধ্যে এখন জুড়বো, জিঙ্কের টেন্ডেন্সি বেশি থাকবে তলায় নামার আর সিলভারের টেন্ডেন্সি বেশি থাকবে ওপরে ওঠার, ওপরে ওঠা মানে ডিপোজিট হওয়ার, তো লেটস কানেক্ট দিস টু থিংস উইথ অ্যান সল্ট ব্রিজ, উইথ এ সল্ট ব্রিজ, ঠিক আছে, তাহলে আমি এখানে একটা সল্ট ব্রিজ দিয়ে জুড়ে নিলাম, কি ইউজ করলাম, ধরা যাক আমি এখানে ইউজ করেছি KCl, তাহলে আমি এটাকে রিপ্রেজেন্ট করব কি করে, তাহলে আমি এটাকে রিপ্রেজেন্ট করব ZN দাগ ZN2 প্লাস ডবল দাগ উপরে KCl Ag প্লাস দাগ
Ag. তাহলে এখানে কমপ্লিট রিয়াকশনটা কি? Zn দুটো ইলেকট্রন ছেড়ে তলায় নেমে এসছে, আর Ag একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে উপরে উঠে গেছে। কিন্তু দেখো দুটো ব্যালেন্স হয়নি, তাহলে আমাকে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হচ্ছে Zn প্লাস 2Ag প্লাস গিভস মি 2Ag প্লাস Zn 2 প্লাস, দিস ইজ দ্য কমপ্লিট রিয়াকশন, তাই না? তাহলে দেখো এখান থেকে এখানে দুটো ইলেকট্রন রিলিজ হয়েছে, আর এখান থেকে এখানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে। তার মানে এখানে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত? নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 2। ওকে, তাহলে আমি এই রিঅ্যাকশনটাতে ইয়ে নাস্ট ইকুয়েশন কি লিখবো? আচ্ছা, যখন এইটা হয় ঠিক আছে, তখনই কিন্তু কাজটা চলতে থাকে, ঠিক আছে? যদি আমি এখানে তার দিয়ে না জুড়ি, সলভিসটা জুড়ে দিই, তাহলে কি হয়? তাহলে এইটার ওপর প্রচুর পরিমাণে মাইনাস চার্জ জমে যায়, কারণ জিঙ্ক প্লাসটা তো ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, তাই না? এই তো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আর এর ওপর প্রচুর পরিমাণে প্লাস চার্জ জমে যায়। তার না জুড়লেও হয় এটা, কারণ কেমিক্যাল ওরা পেয়ে যাচ্ছে, সিএল গুলো এখানে নেমে এসছে, ঠিক আছে? সিএল গুলো এখানে নেমে এসছে আর কে গুলো এখানে নেমে গেছে। তাহলে কে কে দেখে এনোচ্ছে কি করেছে, লাফিয়ে উঠে কে কে ধরে নিয়েছে, সিলভারকে ছেড়ে দিয়েছে, আর সিএল আসা মাত্রই জিঙ্ক কি করেছে, লাফিয়ে লাফিয়ে নেমে এসছে, তাই না? তাই জন্য এখানে কিন্তু অলরেডি ডিপোজিট হয়ে বসে আছে। এই অবস্থা ওদের যে ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি, দ্যাট ইজ দা পোটেনশিয়াল, ঠিক আছে? ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি, সরি, পোটেনশিয়াল হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন, ঠিক আছে? টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রন, টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রন ইজ কল্ড পোটেনশিয়াল। সরি, এটা উড়ে গেল। ওকে, পোটেনশিয়াল, তার মানে এটা হচ্ছে হাই পোটেনশিয়াল, আর এটা হচ্ছে আমার লো পোটেনশিয়াল। তাহলে এবার এদেরকে একটা তার দিয়ে জুড়ে দাও, একটা মিটার লাগিয়ে দাও, তাই তুমি দেখবে কি এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্টটা যাচ্ছে, আর ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে, ইলেকট্রনগুলো তার অপোজিটে যাচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আছে। তাই এটা হচ্ছে আমার অ্যানোড, আর এটা হচ্ছে আমার ক্যাথোড। তাহলে রিপ্রেজেন্টেশন, আগে অ্যানোড, সল্ট ব্রিজ, তারপর ক্যাথোড, ঠিক আছে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে ডিফারেন্ট এটাকে সাজানো হচ্ছে, ঠিক আছে? তাহলে নাস্ট ইকুয়েশন হবে ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল। আচ্ছা, এখানে তাহলে কেসি কি হচ্ছে, ইকুয়েশনটার জন্য কেসি কি হচ্ছে? তাহলে ইকুয়েশনের জন্য কেসি হচ্ছে এ জেড এন টু প্লাস, যেহেতু জেড এনটা প্রোডাক্ট, ডিভাইডেড বাই এজির প্লাসের হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কেসি যদি এটা হয়, তাহলে কিউসিও তাই সেম ভাবে রিপ্রেজেন্টেড হবে, তাই না? তাহলে ই জিরো সেল প্লাস 2.303 RT বাই 2F, কারণ n ইকুয়ালস টু 2 আছে তো, লগ ক্যাথোড বাই অ্যানোড, ক্যাথোড হচ্ছে এজি প্লাস এর হোল স্কোয়ার, আর তলায় জেড এন
টু প্লাসের মোলার কনসেন্ট্রেশন, মানে যে কোয়েফিসিয়েন্টটা ছিল এই কোয়েফিসিয়েন্টটাই অ্যাকচুয়ালি পাওয়ার হয়েছে, ঠিক আছে? এই কোয়েফিসিয়েন্টটাই হচ্ছে এই পাওয়ারটা, আর এইটা হচ্ছে আমার এই ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এই যে পুরো রিপ্রেজেন্টেশনটা ম্যাথামেটিক্যাল অ্যান্ড ফিগার পুরোটাই এখানে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পলে দেখাতে পারছি। ওকে, সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নার্নস্ট ইকুয়েশন, ঠিক আছে? তার নার্নস্ট ইকুয়েশন আমি যে কোনো টেম্পারেচার আর যে কোনো প্রেশারে আমি ওর ইয়েটা পেতে পারি, এক্সপ্রেশনটা পেতে পারি। ঠিক আছে, আমার কি হয়ে গেছে, আমার কিন্তু জেড এন আর এজির মোলার কনসেন্ট্রেশন ওয়ান হয়ে গেছে, ঠিক আছে? ওই জন্য ওইখানে কেসির ইকুয়েশনে ওইটা নেই, তাহলে কিউসিও আমার সেম জিনিসই হবে, কিউসিও আমার সেম এক্সপ্রেশনই হচ্ছে, তার মানে এখানে কিউসি পাচ্ছি। আচ্ছা, এইখানে যে এসছে যে নার্নস্ট ইকুয়েশনটা পেয়েছি সেটা কোথা থেকে পেয়েছি? সেটা অ্যাকচুয়ালি পেয়েছি গিবস ফ্রি এনার্জি থেকে। ওকে, গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি কি বলছে? গিবস ফ্রি এনার্জি বলছে ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস এন এফ ই জিরো অফ সেল। আবার ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস 2.303 আর টি লগ, এটা সরছে না, লগ কেসি, ঠিক আছে? তার মানে জি জিরোটা কখন, জি জিরোটা হচ্ছে তার মানে ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে? তা জি জিরো হচ্ছে, এগুলো হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে দুটোই যেহেতু জি জিরো, তাহলে বলতে পারি মাইনাস এন এফ ই জিরো সেল ইকুয়ালস টু মাইনাস 2.303 আর টি এল এন কেসি। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে দেখো ই জিরো সেল চলে আসছে আমার 2.303 আর টি, আচ্ছা এন এল নয়, এটা লগ হবে, লগ টু দি বেস 10, হ্যাঁ টু দি বেস 10টা করেছি 2.303 আনার জন্য, ঠিক আছে? 2.303 লগ টু দি বেস 10 কে সি ইকুয়ালস টু হচ্ছে লগ টু দি বেস ই কে সি, অ্যাকচুয়ালি লগ টু দি বেস ই দিয়ে ইকুয়েশনটা হয়, কিন্তু আমরা লগ টু দি বেস ইটার ভ্যালুগুলো মনে রাখাটা ডিফিকাল্ট বলে লগ টু দি বেস 10 এ চলে যায়, যাতে আমাদের ক্যালকুলেশন করতে যখন ম্যাথামেটিক্স করবো প্রবলেম করবো তখন আমাদের সুবিধাতে হয়। তাই এটা ডিভাইডেড বাই এন এফ করে নিলাম, কিন্তু লগ টু দি বেস 10 কে সি করে নিলাম, ঠিক আছে? তাহলে নট অ্যাট ইকুইলিব্রিয়ামে, নট অ্যাট ইকুইলিব্রিয়ামে আমার ই সেল আর ই জিরো সেলের ডিফারেন্সটা হয়ে যাবে হচ্ছে 2.303 আর টি বাই এন এফ, মানে ডেল্টা ই সেল, ঠিক আছে? এটা হচ্ছে ডেল্টা ই সেল, নট ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে তার রিডিং, তার লগ টু দি বেস 10 কিউ সি হয়ে যাচ্ছে, তখন ওটা হচ্ছে লগ টু দি বেস 10 কিউ সি, কিউসির এক্সপ্রেশন কেসির এক্সপ্রেশন সেম, সুতরাং এক্সপ্রেশনের দিক থেকে কোনো তফাৎ নেই, কিন্তু নার্নস্ট ইকুয়েশন তৈরি করা হচ্ছে কিউসিটাকে দিয়ে যখন ওটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়নি, কারণ ই সেলটা আমার নট এট ইকুইলিব্রিয়ামে। তাহলে দেখো, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল, ঠিক আছে? ও আচ্ছা, এক মিনিট,
এটা মানে আমি উল্টো লিখেছি, জানো তো, এটা হবে ই জিরো সেল আর এটা হবে ই সেল। তাহলে ই সেল হয়ে যাচ্ছে ই জিরো সেল মাইনাস 2.303 RT বাই NF। তাই হচ্ছে তো, আমি যদি এটাকে এদিকে নিয়ে চলে যাই, এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাই তাই দাঁড়াচ্ছে তো। ঋষভ, হ্যাঁ স্যার, তাই দাঁড়াচ্ছে তো, এই সেলটাকে এদিকে নিয়ে চলে গেলে, এই ভ্যালুটাকে এদিকে নিয়ে চলে আসলে, হুম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লগ কিউসি, তাহলে এটা হয়ে গেল ই জিরো সেল প্লাস 2.303 RT বাই NF লগ 1 বাই কিউসি। এবার কিউসি তো আমি জানি, কিউসি হচ্ছে প্রোডাক্ট বাই সাবস্ট্রেটের অ্যাট এনি মোমেন্টে নট অ্যাট ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা, ঠিক আছে। তো প্রোডাক্ট হচ্ছে কে, প্রোডাক্টে আয়ন কোথায় পাওয়া যায়, প্রোডাক্টে আয়ন পাওয়া যায় হচ্ছে অ্যানোড সাইডে। তাহলে অ্যানোডের মোলার কনসেন্ট্রেশন বাই ক্যাথোডের মোলার কনসেন্ট্রেশন অফ হোয়াট, অনলি আয়ন্স, অনলি এটা হচ্ছে অনলি আয়ন্স, সলিড গুলো সব ইউনিটি হয়ে গেছে, অনলি আয়ন, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই আমার পরে পেজে গিয়ে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস 2.3 সরি প্লাস 2.303 RT বাই NF লগ 1 যেটা ছিল মানে হচ্ছে জে প্লাস বাই এম প্লাস, যদি আমার ইকুয়েশনটা ওটা হয়ে থাকে। ওকে, এবার দেখো, খেয়াল করে দেখো, ইফ কিউসি ইকুয়ালস টু কেসি দেন 2.303 RT বাই NF log QC will be equals to 2.303 RT by NF log KC, QC KC হয়ে গেছে তো। তাহলে এইটাই দেখো আমার ডেল্টা, মানে এটাই দেখো আমার E0 সেল কিনা, এটাই তো আমার E0 সেল, তাই না? এখানে তো আমি সেটাই দেখতে পাচ্ছি। তাহলে ওই ভ্যালুটা আমি এবার এই ইকুয়েশনে বসাই, তাহলে কি দাঁড়ায়, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস ই জিরো সেল ইকুয়ালস টু কত হয়ে যাবে, জিরো। তার মানে আমি কি বলবো, ব্যাটারি ইজ এক্সস্টেড, ব্যাটারিটা ফুরিয়ে গেছে, ব্যাটারি ইজ exhausted, ব্যাটারি ফুরিয়ে গেছে। ওকে, ইকুইলিব্রিয়াম রিচড, ইকুইলিব্রিয়াম রিচড, ইকুইলিব্রিয়াম রাখলে তো ডাইনামিক ইকুইলিব্রিয়াম, তার মানে তো করার কোনো রিয়াকশন হবে না, তার মানে ওখানে আর কিছু এগোচ্ছে না, পেছোচ্ছে না, কিছুই হচ্ছে না, নজজ নস্তত হয়ে বসে আছে। ওকে, তাহলে ব্যাটারিটা আমার এক্সপায়ার করে গেছে। আচ্ছা, এবার এই স্ট্যান্ডার্ড কন্ডিশন, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কন্ডিশন, স্ট্যান্ডার্ড কন্ডিশন অফ ই জিরো সেটা করতে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 298 K, পি ইকুয়ালস টু 1 bar, আর মোলার কনসেন্ট্রেশন অফ জে প্লাস অ্যান্ড মোলার কনসেন্ট্রেশন অফ এম প্লাস অল আর 1, ঠিক আছে। তাহলেই দেখো হয়ে যাচ্ছে কি, ই জিরো সেলই ই সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল
plus 2.303 r into t. R value কত? R value হচ্ছে 8.314 into 298 divided by n into 96500 বা 96496 যা খুশি লিখতে পারো. F টা একটা কনস্ট্যান্ট, F is 96496 approximately equals to 96500. Log J plus by M plus. So J plus or M plus got 1. তাহলে গোটাটা কি হয়েছে? Log 1 হয়ে যাচ্ছে গোটাটা. তাই না? গোটাটা কত হয়েছে? Log 1 হয়ে যাচ্ছে. তাহলে দেখো এই গোটাটার ভ্যালু কত গেল? 0 হয়ে গেল. তাই না? Log 1 এর ভ্যালু কত? 0. তাহলে এই গোটা টুকরোটা 0 হয়ে যাচ্ছে. তাহলে এটাকে আমি সিমপ্লিফাই করে লিখছি. E0 cell plus 0.059 আমি 2.303 8.314 298 সবটা মাল্টিপ্লাই করেছি, করে আমি 9650 দিয়ে ভাগ করছি. 0.059 ডিভাইডেড বাই n ইনটু 0, তার মানে হয়ে গেল সোজা কথা E0 সেল প্লাস 0. তাহলে এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে E সেলটাই হয়ে যাচ্ছে আমার E0 সেল. তার মানে সো E সেল তখন E0 সেলের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে. ঠিক আছে, আগেরটাতে ই সেলটা 0 হয়ে যাচ্ছিল মানে ব্যাটারি ফুরিয়ে গেছে. স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে যখন ব্যাটারিটা ইন্ট্যাক্ট আছে, এটা হচ্ছে ব্যাটারিটা কমপ্লিটলি আনইউজড. ঠিক আছে, কমপ্লিটলি আনইউজড কন্ডিশনে এদের মোলার কনসেনট্রেশন কত থাকে? 1 mole per liter. আইডিয়াটা বোঝা গেল? তাহলে ই সেল 0 হচ্ছে যখন ব্যাটারিটা এক্সস্টেড হয়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম পৌঁছে যাচ্ছে, আর ই সেল E0 সেল হয়ে যাচ্ছে যখন আমি ওটাকে একদম ইউজ করছি না. ঠিক আছে, এই 0.059 এই টার্মটা খুব ইম্পর্টেন্ট. তুমি যদি এই এত বড় ক্যালকুলেশনটা ক্যালকুলেটার না করতে পারো, ধরো ক্যালকুলেটার নেই, ঠিক আছে, তখন তোমাকে কিন্তু ওটাকে এই 0.059 ধরেই এক্সপ্রেশনটা লিখতে হবে. তার মানে আমি এই এত বড় বড় জায়গায় এই এত কিছু না লিখে আমি এইখানেই আমি এটাকে নান্স ইকুয়েশনটাকে আমি লিখতে পারতাম. ঠিক আছে, এটাকে আমি দাস করে লিখে দিতে পারতাম ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল প্লাস 0.059 বাই 2 লগ এজি স্কোয়ার বাই জেড এন স্কোয়ার বাই জেড এন. অবশ্য এখানে প্লাস আছে, একটা চার্জ আছে. ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কিভাবে এক্সপ্রেশনটা লিখতে হচ্ছে? কারণ এই সব কটা জিনিস আমার কনস্ট্যান্ট. ওকে, এখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে এফ টা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু. ঠিক আছে, এফ ইজ কনস্ট্যান্ট ভ্যালু. আচ্ছা, এখানে আমি একটা জিনিস বললাম না যে ওইখানে ইলেকট্রনগুলো অলরেডি জমা হয়ে থাকবে বা পজিটিভ চার্জগুলো অলরেডি জমা হয়ে থাকবে, তাহলে কেন তার জোড়া মাত্র সবকটা ইলেকট্রন একসাথে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে দৌড়ে যাচ্ছে না? তো নয়, এরকম তো হতেই পারতো. তাই না? প্রচুর মাইনাস রয়েছে রে, প্রচুর প্লাস রয়েছে রে. চল এক্ষুনি চল, কিন্তু এটা একটা টাইম নেয়. কেন নিচ্ছে? টাইমটা লাগছে কেন? ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে না কেন?
তার কারণটা হচ্ছে বেসিক ফিজিক্স। এরকম বেসিক ফিজিক্স v বাই i ইকুয়ালস টু তো r, তাই না? রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার। হ্যাঁ, তাহলে i ইকুয়ালস টু কি? v বাই r। আবার i ইকুয়ালস টু q বাই t ও। হ্যাঁ, তাহলে এখান থেকে টাইমটা পাই q ইনটু r বাই v। তার মানে যত বেশি চার্জ তত বেশি ভিড়, যত বেশি ভিড়। আচ্ছা, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে টোটাল চার্জ। হ্যাঁ, টোটাল চার্জটা হচ্ছে ওই নান্স ইকুয়েশনের n ইনটু f। এনটা কোনটা? n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার পার রিয়াকশন, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার পার রিয়াকশন আর f টা কত? f হচ্ছে 1 মোল অফ ইলেকট্রনস, 1 মোল অফ ইলেকট্রন মানে হচ্ছে 96496 কুলম চার্জ। তাহলে f টা একটা কনস্ট্যান্ট, তার মানে এটার মানেটা হচ্ছে n মোল অফ ইলেকট্রন, n মোল অফ ইলেকট্রনস চার্জ, তাই না? তাহলে আমি এটাকে লিখতে পারি n f ইনটু r বাই v। তাহলে যত বেশি n থাকবে তত বেশি মোল অফ চার্জ থাকবে, ঠিক আছে? তাহলে তত বেশি টাইম লাগবে, ঠিক আছে? টাইম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস বা নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস বা নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার পার রিয়াকশন অ্যান্ড টি ইজ অলসো প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। তাহলে ইনফাইনাইট কন্ডাক্টর মানে জিরো রেজিস্ট্যান্সের কোনো তার হয় না, তারটা তো পাইপের মতো, তাই না? যার এরিয়া যার লেন্থ এগুলোর উপর ডিপেন্ড করে তার রেজিস্ট্যান্স তৈরি হচ্ছিল। আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো এল আর এটা তো ইনফিনিটি নয়, এটা তো জিরো, এটা তো ইনফিনিটি নয়, এলটা তো জিরো নয়, তাই জন্য আর এর একটা ভ্যালু আছে, তাই জন্য টাইম লাগছে মানে ভিড় হচ্ছে, সোজা কথা। আর যত বেশি নাম্বার অফ ইলেকট্রন ভিড়টা আরো বেড়ে যাচ্ছে। কলেজ স্কোয়ারে কখনো হেঁটে ঠাকুর দেখেছো সন্ধ্যাবেলা? হ্যাঁ স্যার। দ্যাট ইজ দ্য টাইম। এই তো এখানে গেট, ওইখানে মন্ডপ, গেলেই হলো হেঁটে। আরে আজকাল লোকগুলো কি করবে, ঠিক আছে? তো লোকের সংখ্যা হচ্ছে এন, যতটা হাঁটতে হচ্ছে ওটা হচ্ছে এল, রাস্তার চওড়াটা হচ্ছে আমার এ। আর আমি তার আগে কতগুলো ঠাকুর দেখেছি, কতটা ক্লান্ত আছি, দ্যাট ইজ মাই রো, তাই না? তাহলে টি কে লেখা যেতে পারে এন রো এল বাই এ ইন্টু ভি হোল ইন্টু এ। আচ্ছা, ভি ফর ভোল্টেজ, ভি কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? ভি কনস্ট্যান্ট ফর এ সেট অফ ইলেকট্রোড অ্যান্ড এ সেট অফ ইলেকট্রোডস, ঠিক আছে? মানে ধরো তুমি দুটো ব্যাটারি নিয়েছো, একটা ব্যাটারি হচ্ছে এত মোটা যেটাকে ক্যান্ডেল ব্যাটারি বলে, এটাকে বলে কি ক্যান্ডেল ব্যাটারি, আর একটা হচ্ছে এইটুকুনি, দেখেছো ব্যাটারি দুটো কখনো? এটাকে বলে পেন্সিল ব্যাটারি, ঠিক আছে? তো দুটোর গায়ে একই কথা লেখা থাকে 1.5 ভোল্ট। ওয়াই? বিকজ দুটো গায়ে দুটো জিনিসেই একই মেটেরিয়াল দিয়ে তৈরি, তাই ভোল্টেজটা কনস্ট্যান্ট। তাই দুটোর মধ্যে তফাত কি? দুটোর মধ্যে মানে কিউ এর তফাত আছে, এটা বেশিক্ষণ যাবে, এটা কমক্ষণ যাবে। দুটোর পাওয়ার আউট পাওয়ারের তফাত আছে। পি ইকুয়ালস টু কি? ভি ইন্টু আই। ভি কনস্ট্যান্ট, ঠিক আছে? যার আই বেশি তার পাওয়ার বেশি, ঠিক আছে? তাহলে ভি কিউ বাই টি, তাহলে এর মধ্যে চার্জ বেশি আছে,
তাই টাইমটা অনেক বেশি নেবে। যদি আই কনস্ট্যান্টও হয় তাই চার্জ বেশি আছে, তাই জন্য টাইমটা বেশি নেবে, তাহলে এটা লঙ্গার রান, এটা লং রান অনেকদিন চলবে, আর এটা শর্ট রান কম চলবে। তাই এটাকে তুমি কিভাবে লং রান করতে পারো, যদি তুমি পাওয়ারটাকে কমিয়ে দাও, যেমন ধরো রিমোটে তুমি পেন্সিল ব্যাটারি ইউজ করছো, যদি তুমি টর্চে ক্যান্ডেল ব্যাটারি ইউজ করছো, তাই না? টর্চে কি পেন্সিল ব্যাটারি দিয়ে হতো না? হতো, এমন অনেক ব্যাটারি আছে যেগুলো টর্চে পেন্সিল ব্যাটারিতে চলে, এমন অনেক টর্চ আছে, ঠিক আছে, কিন্তু তার ওয়াটেজটা, তার পাওয়ারটা কম, ঠিক আছে, তার পাওয়ারটা আমার কম হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি টাইমটা বাড়াতে চাও তাহলে কিউটা কমিয়ে দাও, মানে কিউটা কনস্ট্যান্ট আছে একটা মেটেরিয়ালে, তাহলে পাওয়ারটা তার কমিয়ে দাও, বোঝা কথা, ঠিক আছে। এখানে হাই কিউ, এটা লো কিউ, ঠিক আছে, তাহলে সেম ভোল্টেজ দিচ্ছে দুটো, তাহলে ভি ইকুয়ালস টু পি ইন্টু টি বাই কিউ, তো ভি কনস্ট্যান্ট, কিউ যদি কমে তাহলে পাওয়ার কম দেবে অথবা টাইম কম লাগবে, যে কোনো একটা, হয় কম চলবে না তো পাওয়ার কম, কারণ রেশিওটা কনস্ট্যান্ট থাকতে হচ্ছে, এই রেশিওটা কিন্তু কনস্ট্যান্ট, দুটোই 1.5 ভোল্ট। তাহলে চার্জ যদি কমে তাহলে হয় পাওয়ার কম দেবে সে, রিমোট ফিমোট চালাবে, অথবা টাইম কম লাগাবে, তুমি টর্চে লাগাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যদি তোমার চার্জ বেশি থাকে তাহলে বেশি পাওয়ার দেবে, টর্চে লাগালে দিব্যি চলবে, অথবা বেশি দিন যাবে, ঠিক আছে। তো হাই লং রান ব্যাটারি, তুমি যদি মোটা ব্যাটারি যদি একটা গাবদা করে রিমোট বানিয়ে তার মধ্যে লাগাও, তাহলে চার বছর ধরে তোমার ব্যাটারি ফোরাচ্ছে না। এই ডুরাসেল ব্যাটারিটা বলে না, ওটার মধ্যে এই টেকনোলজিটা আছে, ও ভোল্টেজ সেম রাখে কিন্তু চার্জের অ্যামাউন্টটা খুব কায়দা করে ওরা বাড়িয়ে দিয়েছে, তার ফলে সেটা অন্যান্য ব্যাটারির থেকে অনেক বেশি ডিউরেবল, তাই জন্য ওর নাম হচ্ছে ডিউরাসেল। ক্যামেরার ব্যাটারিগুলো ডিউরাসেল, ক্যামেরা তো পেন্সিল ব্যাটারি, পেন্সিল ব্যাটারি কিন্তু, হ্যাঁ ক্যামেরা পেন্সিল ব্যাটারি, ক্যান্ডেল ক্যান্ডেল ব্যাটারি সমান পাওয়ার দেয়, ওই জন্য বলে ডাবল এ ট্রিপল এ বলে না, ঠিক আছে। পেন্সিল ব্যাটারি গুলো আর কি ট্রিপল এ হচ্ছে সরু ছোট গুলো, হ্যাঁ হ্যাঁ, মানে ওইটুকুর মধ্যে প্রচুর পাওয়ার আছে, ডাবল এ ও পাওয়ারটা তো পার সেকেন্ডে কত করে কত কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না, ওকে। আচ্ছা এবার হচ্ছে কিছু কিছু ব্যাটারি এক্সাম্পল, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে প্রাইমারি ব্যাটারি, প্রাইমারি ব্যাটারিকে আমরা অন্য নামে চিনি, সিঙ্গেল ইউজ ব্যাটারি। আমরা রিচার্জ করতে পারি না, তো এখানে আমরা দু ধরনের ব্যাটারি দেখবো, একটা হচ্ছে ক্যান্ডেল বা পেন্সিল ব্যাটারি যেটা আছে সেটা, ঠিক আছে, ক্যান্ডেল ব্যাটারি, আরেকটা দেখবো হচ্ছে ট্যাবলেট ব্যাটারি। ট্যাবলেট ব্যাটারির ব্যাপারটা বুঝো? হ্যাঁ স্যার। কি ওই চ্যাপটা যে ব্যাটারি গুলো হয়, হ্যাঁ আমি তোমাদেরকে একটা ইয়ে পাঠাচ্ছি। আরে স্যার কানের মেশিনের ইয়েতেই থাকে, মানে ঠিক আছে, কিন্তু ওটার পাওয়ারটা অনেক বেশি হয়, মানে পাওয়ার ভোল্টেজ অনেক বেশি হতে পারে, ঠিক আছে, বিকজ অফ দ্য মেকানিজম। এটা আমার ওয়েট মেশিনের ব্যাটারি, হ্যাঁ ওয়েট মেশিনের ব্যাটারি গুলো হয়, ঠিক আছে, দেখো ভোল্টেজ, দেখো ভোল্টেজ, ছবিটা দেখতে পাচ্ছো, তোমার কাছে পৌঁছেছে হোয়াটসঅ্যাপে, তার কারণটা হচ্ছে আমি ওখানে কি কেমিক্যাল ইউজ করছি সেটা,
ঠিক আছে, ক্যান্ডেল ব্যাটারি কিরকম দেখতে হয়? ক্যান্ডেল ব্যাটারি দেখতে হয় ক্যান্ডেলের মতো, এরকম একটা কেসিং থাকে যেটা হচ্ছে জিঙ্কের কেসিং, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে কি, জিঙ্কের কেসিং, ঠিক আছে? এর মধ্যে থাকে একটা গ্রাফাইটের রড, দা ক্যান্ডেল ইজ অ্যাকচুয়ালি গ্রাফাইট, ঠিক আছে? এই গ্রাফাইটের রডটা কভার করা থাকে আমার সল্ট ব্রিজ দিয়ে আর ইলেকট্রোলাইট দিয়ে। ইলেকট্রোলাইটটা কি না, ইলেকট্রোলাইটটা হচ্ছে আমার ইলেকট্রোলাইট হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড আর কার্বন এর মিক্সচার। কার্বন মানে ওই গ্রাফাইটেরই, মানে গ্যাস কার্বনেরই পাউডার গুলো, ঠিক আছে? এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে ম্যাঙ্গানিজ অক্সাইড আর কার্বনের মিক্সচার। পার্পল না উচিত ছিল, আমি অরেঞ্জ করলাম, কেন করলাম ভগবান জানে। অরেঞ্জ করলে ক্রোমিয়াম বোঝায়, পার্পল করলে ম্যাঙ্গানিজ বোঝায়। এটা হচ্ছে আমার, কে চলে গেলে গো, সমু তো দিস ইজ মাই ম্যাঙ্গানিজ অক্সাইডের কেসিং, আর বাকি জায়গাটায় কি থাকে, বাকি জায়গাটায় থাকে হচ্ছে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড আর হ্যাঁ জিঙ্ক ক্লোরাইডের মিক্সচার। এটাই আমার সল্ট ব্রিজের মতো কাজ করে, ঠিক আছে? এটার মধ্যে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইডের মিক্সচার, এটাই আমার সল্ট ব্রিজ, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি গ্রাফাইট ক্যাথোড, এটা হচ্ছে গ্রাফাইট ক্যাথোড, এটা হচ্ছে আমার ম্যাঙ্গানিজ আর MnO2, ম্যাঙ্গানিজ অক্সাইড আর কার্বন ইলেকট্রোলাইট, এটা হচ্ছে আমার NH4Cl আর ZnCl2 সল্ট ব্রিজ, আর এইটা হচ্ছে আমার জিঙ্কের কেসিং অ্যানোড। এই পোর্শনটা হচ্ছে জিঙ্ক কেসিং অ্যানোড, ওকে? তো এইটাতে কি রিয়াকশন হয় না, ক্যাথোডে, ক্যাথোডের কাছে MnO2 আর সি আছে, ঠিক আছে? তো ক্যাথোডে আমার MnO2টা, ঠিক আছে, অ্যামোনিয়াম আয়নের প্রেজেন্সে, এই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আয়নটা যায় NH4+ এর প্রেজেন্সে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে MnOOH হয়ে যায় আর নিজে অ্যামোনিয়া গ্যাস ছেড়ে দেয়। বোঝা গেল তো? অক্সিডেশন নাম্বার তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি দেখতে পাবে এখানে +4 আছে, এখানে +2 হয়ে গেছে, খেয়াল করে দেখো, তার মানে এটা রিডিউস হয়েছে, ঠিক কিনা? কমেছে, +2 হয়নি, +3 হয়েছে, সরি আমি সকালে একটা ভুল লিখেছিলাম, +3 হয়েছে। ম্যাঙ্গানিজ অক্সাইডের, ম্যাঙ্গানিজ অক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, MnO ডাবল বন্ড ও, এটাই হয়ে গেছে জাস্ট সিঙ্গেল বন্ড OH, ঠিক আছে? সিঙ্গেল বন্ড OH, তাহলে এটা হয়েছে +3, কমেছে, আদি একটা ইলেকট্রন নিয়েছে তাই জন্য কমেছে। সকালবেলা আমার এটা মনে হচ্ছিল, কিন্তু তখন আমি কিরকম কেন জানি ওটা স্কিপ করে দিয়েছিলাম। আর অ্যানোডের রিয়াকশনটা হচ্ছে, এবার দেখো অ্যানোডে কি হয়, অ্যানোডে তো ইলেকট্রন রিলিজ করে, এই যে জিঙ্ক কেসিংটা আছে, জিঙ্ক কেসিংটা
দুটো ইলেকট্রন ছেড়ে দেবে Zn2+ হয়ে ওই অ্যামোনিয়াম যে ক্লোরিন গুলোকে ছেড়ে গেছিল অ্যামোনিয়াম যে ক্লোরাইড গুলোকে ছেড়ে গেছিল ওটার পেছনে দৌড়াচ্ছে ও এই ভাই আমি ZnCl2 হব বলে ও Zn2+ হয়ে গেল আর ইলেকট্রন দুখানা ইলেকট্রন ছেড়ে দিল তারপর এর অক্সিডেশন নাম্বার চেক করো ছিল জিরো হয়ে গেল প্লাস টু তার মানে এটা অক্সিডেশন হয়েছে তাই রেডক্স কনফার্ম ঠিক আছে আর লাস্টে কি করে এই জিঙ্কটা জিঙ্ক টু প্লাসটা দুটো সিএল মাইনাস লাগতেই পারত ওই একটু পায়তারা মানে এই অ্যামোনিয়াটাকে ট্র্যাপ করে চারখানা এনএইচ থ্রি কে ক্যাপচার করে দুটো সিএল মাইনাস এর সঙ্গে ক্যাপচার করে এই কোঅর্ডিনেট কম্পাউন্ডটা বানিয়ে দেয় জেড এন এনএইচ থ্রি হোল ফোর সিএল টু এই কোঅর্ডিনেট কমপ্লেক্সটা বানিয়ে দিচ্ছে এটা যারা সিবিএস আইসিএসসি তে তারা ক্লাস টেনে এই রকমের স্ট্রাকচার দেখেছিল ওই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে ঠিক তো সমু হ্যাঁ স্যার দেখেছি ইয়েস তাহলে এইখান থেকে আমি কত আউটপুট পাই এখান থেকে আমি যদি ওই ওই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল গুলো চেক করি তাহলে আমি ই জিরো সেল হচ্ছে আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওরা ডিপেন্ড করে আমি কত কনসেন্ট্রেশনের মেটেরিয়ালটা আমি ক্যাথোডে দিচ্ছি মানে এমএলও টু আস কার্বনের কনসেন্ট্রেশনটা ঠিক আছে এটা ভ্যারি করে এই ভ্যারি করে বলেই ওর পোটেনশিয়ালটাও ভ্যারি করে যায় এইখানে আমি আরেকটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে আমার ট্যাবলেট ব্যাটারি কিরকম দেখতে ট্যাবলেট ব্যাটারি খুব সুন্দর দেখতে হয় এরকম গোলপানা দেখতে হয় ঠিক আছে এরকম থাকে আর এরকম ভাবে আমি জয়েন করে নিতে পারি ওর কোনো ওই মাথার উপর উঠে থাকা কোনো হেড ফেড থাকে না ঠিক আছে তাও ওর কেসিংটা এমনভাবে করা থাকে ওটা ভালো মতো বোঝা যায় যে ওটা একটা মানে কোনটা আপসাইড আর কোনটা ডাউন সাইড ঠিক আছে এইটার ভালো নাম হচ্ছে আচ্ছা ক্যান্ডেল ব্যাটারি ভালো নাম হচ্ছে জিঙ্ক কার্বন ব্যাটারি এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে অ্যামোনিয়াটা লিক করে অ্যামোনিয়া নিক করলে দাঁকের সামনে তুমি যদি ধরো তুমি একটা ঝাঁঝালো গন্ধ পাবে দেখবে এই রকমের ব্যাটারি যদি মরচে ফরচে পড়ে গেছে তুমি শুকতে যাবে দেখবে নাকের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব করছে দ্যাট ইজ ডিউ টু দ্য রিলিজ অফ দিস অ্যামোনিয়া ঠিক আছে ট্যাবলেট ব্যাটারিকে বলা হয় মার্কারি সেল ঠিক আছে ঠিক আছে আচ্ছা যেহেতু এখানে কোনো লিকুইড ব্যাপার নেই তাই এটাকে কি বলা হয় এগুলোকে ড্রাই সেল বলা হয় স্পেশালি বাঁ দিকেরটাকে ডান দিকেটাকে লিকুইড সেল বলা হয় কিন্তু লিকুইডটা আমরা বাইরে বের হতে দিই না ঠিক আছে এটাকে বলা হয় লিকুইড সেল যেহেতু মার্কারি একটা লিকুইড আর আমরা দেখতে পাবো রিয়াকশনে লিকুইড তৈরিও হচ্ছে তাকে লিকুইড সেল বলে কিন্তু ময়েস ওয়েট সেল নয় ওয়েট সেলকে আমরা পকেটে করে ঘুরতে পারি না এটাকে আমরা পকেটে নিয়ে ঘুরতে পারি ঠিক আছে তাহলে আমাকে দেখতে হবে অ্যানোডকে আর ক্যাথোডকে তাহলে আমরা এখানে দেখে নিই অ্যানোড হচ্ছে আমার জিঙ্ক এইচ জি অ্যামালগাম এটা হচ্ছে আমার অ্যানোড এবার আমরা জানি অ্যামালগাম মানে অ্যানোড নিজে রিয়াক্ট করে আগের চ্যাপ্টারও আগের জায়গা তো আগের দিনও দেখছিলাম এবং একটু আগে আমরা তলায়তেই দেখলাম যে অ্যানোডটা জিঙ্ক নিজেই অ্যানোড ছিল নিজেই রিয়াক্ট করে গেল তাই না জিঙ্ক তো এখানে অ্যানোড দেখেছিলাম দেখো ওই রিয়্যাক্ট করছে তার মানে অ্যানোড এখানে জিঙ্কটা রিয়্যাক্ট করবে তাহলে জেড এন এইচ জি ঠিক আছে ওটা দুখানা আচ্ছা এখানে ইলেকট্রোলাইট হিসেবে রাখা হয় কি কেওএইচ কেওএইচ ইজ দ্য কেওএইচ সলিউশন ইজ দ্য ইলেকট্রো লাইট তার মানে কি এর মধ্যে লিকুইড আছে আগেরটা কোনো লিকুইড ছিল না এগুলো সব কিন্তু পেস্ট ফর্মে ছিল ঠিক আছে এগুলো সব পেস্ট টুথপেস্টের মতো এটা হচ্ছে পেস্ট চ্যাট চ্যাটে কাগজের মধ্যে মাখানো থাকে অনেক সময় ঠিক আছে
কিন্তু এখানে লিকুইড কেওএইচ সলিউশন আছে অ্যাজ এন ইলেকট্রোলাইট, তাহলে ওটা দুটো ওএইচ মাইনাস কে নিয়ে নিচ্ছে, কেওএইচটা এই জেডএনটা দুটো ওএইচ মাইনাস কে নিয়ে ইলেকট্রনকে রিলিজ করছে, তাহলে এটা হয়ে যায় জেডএন ওএইচ হোল জেডএনও প্লাস এইচ টু ও প্লাস এইচ জি, এইচ জি বেরিয়ে গেল প্লাস একটা ইলেকট্রন, না দুটো ইলেকট্রন, বোঝা গেল তো ব্যাপারটা? তার মানে এখানে কিন্তু জল তৈরি হলো, মানে লিকুইড তৈরি হলো, প্লাস এটাও আমার লিকুইডই আছে, দুখানা জায়গায় আমার লিকুইড তৈরি হচ্ছে এখানে আর এখানে। আর অ্যানোডে কাকে ইউজ করা হয়, ক্যাথোডে কাকে ইউজ করা হয়? ক্যাথোডে আমরা ইউজ করি হচ্ছে সিলভার অক্সাইড HGO। HGO কি করে, ওই যে জলটা যেটা তৈরি হয়েছে বা অ্যাকোয়া সলিউশন তো আছে, ওই জলটা না আসলেও হবে, কিন্তু ইকুয়াল অ্যামাউন্টের জল চলে আসে HGO এর কাছে, এসে ওই ইলেকট্রনটা কালেক্ট করে, দুখানা ইলেকট্রন কালেক্ট করে, যে ইলেকট্রনটা এখানে তৈরি হয়েছিল সেই ইলেকট্রনটা কালেক্ট করে শুধু HG হয়ে যায়, আর দুটো OH মাইনাস ইলেকট্রোলাইট কে ফিরিয়ে দেয়। এ ভাই KOH, তোর কাছে OH কম পড়েছে, নে আমার থেকে OH নে, ঠিক আছে? তার মানে KOH সলিউশনটাই আমার অ্যাকচুয়ালি সল্ট ব্রিজ, তাহলে ইলেকট্রোলাইট কাম সল্ট ব্রিজ, ওটা রিয়াকশন টেক পার্ট করছে এবং আবার তারপর তৈরিও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে KOH কে শুধুমাত্র ইলেকট্রোলাইট বলাটা আমাদের জন্য ভুল হবে, ঠিক আছে? এটা আমাদের কাছে সল্ট ব্রিজও আবার ইলেকট্রোলাইটও। তুমি বলতে সল্ট ব্রিজে তো সল্ট নেই, অ্যালকালি, তো তাতে কি হয়েছে, আয়ন তো। ওকে, বোঝা গেল তো? এটা আমি তো তখন দেখালাম 3 ভোল্ট, ঠিক আছে? তো এটা 3 থেকে 5 ভোল্ট হয় এই জিনিসটা, 3 to 5 ভোল্ট হচ্ছে আমার E0 সেল। তো এগুলো প্রাইমারি ব্যাটারি, এছাড়া আর কি আছে? স্যার বলছি বেশিক্ষণ কোনটা চলবে? বেশিক্ষণ আবার তো সেই একই ব্যাপার, তোমার এখানে চার্জ কোনটা বেশি আছে। সেকেন্ড কথা, তোমার কোথায় গেল, হ্যাঁ, ভোল্টেজ যদি বাড়ে তাহলে টাইমটা অ্যাকচুয়ালি কম লাগে, ঠিক আছে? তার মানে ভোল্টেজ বেড়ে গেছে তো, যদি সেম চার্জ থাকে তাহলে কম সময় চলবে, ঠিক আছে? বেশি কাজ করতে হচ্ছে তো, মানে কি ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, তাই না? উফ, হাঁপিয়ে গেছি বাবা, উফ উফ, ঠিক আছে? কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে আমরা এটাকে খুব কম পাওয়ারের কাজে ইউজ করি, এই ইয়ে ব্যাটারিগুলোকে, ট্যাবলেট ব্যাটারিগুলোকে। হ্যাঁ, যেমন ও বললো, যেমন অডিও মানে হিয়ারিং এডের ব্যাটারি, আমার ওয়েট মেশিনের ব্যাটারি, ঠিক আছে? তো এটা বেসিক্যালি বেশিক্ষণ চলে, প্লাস এইটুকুর মধ্যে প্রচুর প্রচুর মোল অফ সাবস্টেন্স আছে, এত বড় জিনিসটার মধ্যে অত মোল সাবস্টেন্স নেই, ঠিক আছে? বিকজ লিকুইড উই ক্যান কম্প্রেস, সলিড উই ক্যান নট। নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ডারি সেল বা সেকেন্ডারি ব্যাটারি, সেকেন্ডারি সেল, এটাকে আমরা কি বলি, রিচার্জেবল ব্যাটারি। প্রথমেই আমরা দেখবো সেটা হচ্ছে কার ব্যাটারি, মানে কারুর ব্যাটারি কিনা আমি জিজ্ঞেস করছি না, আমি বলছি কার ব্যাটারি, মানে গাড়ির ব্যাটারি, ঠিক আছে? তো ফার্স্টেই আমার যেটা আছে এটা হচ্ছে কার ব্যাটারি। কার ব্যাটারির সাইন্টিফিক নেম হচ্ছে লেড সালফিউরিক অ্যাসিড ব্যাটারি, এই অ্যাসিড অ্যাটাক ট্যাটাক হয় না, ঠিক আছে? বেসিক্যালি এই কারের ব্যাটারির থেকেই সালফিউরিক অ্যাসিড বার করে, বার করাটা খুব সোজা, আই এম নট এনকারেজিং বাট আই এম টেলিং, জাস্ট গিভিং ইউ দ্য ইনফরমেশন, কারণ এই স্ট্রেস ওভারটা মাঝে মাঝে রিপ্লেস করতে হয়, ঠিক আছে? তো কারণ এই স্ট্রেস ওভার ডিগ্রে ডিকম্পোজ করে, এটা হলি হাইলি কনসেন্ট্রেটেড থাকে, তো যেহেতু ডিসপ্লেস করতে হয়, রিপ্লেস করতে হয়, তাই জন্য আমাকে বারবার খুলে রিফিল করতে হচ্ছে, তো
সেখান থেকে লোকেরা আর কি তুলে নিয়ে গিয়ে অ্যাসিড অ্যাটাক ফ্যাটাক হ্যান ত্যান, গঙ্গা জল সিনেমাটা তো এই যে হয়েছিল। তো এখানে আমার ক্যাথোড কে থাকে, এখানে আমার ক্যাথোড হয় PbO2, আর অ্যানোড হচ্ছে Pb লেড। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমার সল্ট ব্রিজ কাম ইলেকট্রোলাইট। তাহলে পিবিটা কি করছে, পিবিটা ওই SO4-2- এর সঙ্গে রিয়্যাক্ট করে, সালফেটের SO4-2- এর সঙ্গে রিয়্যাক্ট করে পিবি SO4 করে ফেলছে, একটা উইক ইলেকট্রোলাইট, একটা প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, আর দুটো ইলেকট্রন তৈরি করছে। ঠিক আছে, এই জিনিসটা একটু তুলে দিই, এতটা তলায় রাখার কোনো মানে নেই। ঠিক আছে, আর PbO2টা কি করছে, PbO2 ওই দুটো ইলেকট্রন নিচ্ছে যে দুটো ইলেকট্রন এ ছেড়েছিল, একটা SO4 কে ডাকছে, আর এই SO4 আর এই SO4 মিলে চারটে H+ ছাড়বে। তো দুটো SO4-2- চারটে H+ ছাড়ে, তাহলে চারটে H+ কে ডেকে আনছে, ভাই কাজ করবি? কি কাজ? ওই আমি না লেডের সঙ্গে গিয়ে বসবো, সালফেটটা বলছে আমি PbO2 সাথে গিয়ে বসবো, মানে লেডের সাথে, পিবির সাথে, তুই ওর অক্সিজেনটাকে জল করে দিতে পারবি? ওকে, তাহলে ও করে দিল কি, PbSO4+2H2O। বোঝা গেল ব্যাপারটা? তো এই ব্যাপারটাকে, গোটা ব্যাপারটাকে কি বলা হয়, গোটা ব্যাপারটাকে বলা হয় ডিসচার্জ সাইকেল, ডিসচার্জ সাইকেল। কারণ দেখো এক সময় কি হচ্ছে, পিবিটা আস্তে আস্তে পিবিএস ওপরে কনভার্ট হচ্ছে, PbO2টাও আস্তে আস্তে পিবিএস ওপরে কনভার্ট হয়ে যাচ্ছে। অক্সিজেন নাম্বার দেখো, এখানে +4 ছিল, +2 হয়ে গেল, এটা 0 ছিল, এটা +2 হয়ে গেল, তার মানে অক্সিডেশন হয়েছে, রিডাকশন হয়েছে, তাহলে এটাকে আমাকে রিচার্জ করতে হবে। তাই কি করব, আমি জাস্ট টার্মটাকে ঘুরিয়ে দেবো, মানে রিয়াকশন গুলোকে না জাস্ট রিভার্স করে দেবো, রিচার্জ সাইকেলের থ্রু দিয়ে, রিচার্জ সাইকেল। তাহলে যেটা ক্যাথোডে ছিল সেটাকে অ্যানোডে পাঠিয়ে দিই, আর যেটা অ্যানোডে ছিল সেটাকে ক্যাথোডে পাঠিয়ে দিই। ঠিক আছে, তাহলে ক্যাথোডের দিকটা আমি অ্যানোড করে দিচ্ছি, আমি একটা এক্সটার্নাল পাওয়ার সোর্স ইউজ করলাম, ঠিক আছে, এক্সটার্নাল ডিসি পাওয়ার সোর্স, এক্সটার্নাল ডিসি সোর্স। এসি করলে কিন্তু মুশকিল, ক্যাথোডটা একবার অ্যানোড হবে, অ্যানোডটা একবার ক্যাথোড হবে, অল্টারনেটিভলি হতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যানোড, আর এটা হচ্ছে আমার ক্যাথোড, যেহেতু মাইনাস সাইডের সাথে লেগেছে তাই এটা মাইনাস, তার মানে এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন এসে জমা হয়েছে, আর এটা প্লাস সাইডের সঙ্গে লেগেছে তার মানে প্লাস, তার মানে এখানে প্রচুর পরিমাণ ইলেকট্রন অ্যাবজর্ব হবে। ঠিক আছে, তাহলে অ্যানোডে কে তৈরি হয়েছিল, PbSO4 তৈরি হয়েছিল, তাই দুটো ইলেকট্রনকে PbSO4 এর সাথে দিয়ে দাও, তাহলে ওটা কি করবে, আবার পিবি হয়ে যাবে আর SO4-2-। দেখা গেল এটার উল্টো কাজটা হলো, রিয়াকশন মনে রাখাও দরকার নেই, তুমি যদি প্রথমটা মনে রাখো তাহলে সেকেন্ডটা রিচার্জ সাইকেলটা এমনি মনে রাখতে পারবে, খালি বুঝতে হবে যে এখানে একটা এক্সটার্নাল ডিসি সোর্স দেওয়া হয়েছে, এই কারণে যে কোনো রিচার্জিং এর পয়েন্টে অ্যাডাপ্টার থাকে, অ্যাডাপ্টার কি করে, বাড়ির যে সাপ্লাই এর এসি লাইন সেটাকে ডিসি তে কনভার্ট করে দেয়। ওকে, আর অ্যানোডে কি হবে, অ্যানোডে তাহলে উপরটা দিয়ে উল্টোটা হবে, PbSO4+4H2O হাইড্রোলাইজ করে হয়ে যাবে PbO2+SO4-2+4H+, অ্যানোডটা তো পজিটিভ, পজিটিভ হলে ইলেকট্রন টানছে, +2 ইলেকট্রন, জাস্ট ঘুরে গেল। ওকে, সো দিস ইজ অ্যান ইলেকট্রোলাইসিস, এটা তো কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি, তো দিস ইজ অ্যান ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক
process. The recharge cycle is an electrolytic process. A discharge cycle is electrochemical process. You know, discharge cycle is electrochemical process. এটা একটা shelf life আছে shelf life টা কিরকম না এই PbO2 টা কত ভালো আর Pb টা কত ভালো back process এ তৈরি হতে পারছে তার উপর depend করে এটার এই ব্যাটারিটার একটা shelf life থাকে ঠিক আছে সব সময় যে PbS উপরটা PbO2 তে হতেই পারছে বা Pb এস উপরটা Pb হতে পারছে তার কোনো কিন্তু মানে নেই ঠিক আছে এখানে তুমি দেখো এটা +2 ছিল +4 হয়ে গেল এটা +2 ছিল 0 হয়ে গেল তাহলে রিচার্জ সাইকেলে কিন্তু আমার অ্যানোডে আবার সেই অক্সিডেশন হচ্ছে ক্যাথোডে আবার রিডাকশন হচ্ছে কিন্তু ফার্স্ট রিঅ্যাকশন অপোজিটে আরেকটা ব্যাটারি আছে সেটা হচ্ছে আমাদের রিচার্জেবল ক্যামেরা ব্যাটারি তাই না কার ব্যাটারির মতো আরেকটা তো আছে রিচার্জেবল ক্যামেরা ব্যাটারি চ্যাপ্টারটা না ডিজিটাল ক্যামেরাটা বলছি না পেন্সিল ব্যাটারির মতোই দেখতে এটা হ্যাঁ হ্যাঁ ডিজিটালও আছে ঠিক আছে ওটা বলা হয় নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি তাহলে এখানেও দুটো সাইকেল একটা হচ্ছে ডিসচার্জ সাইকেল যেটা কি ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল আর এটা হচ্ছে রিচার্জ সাইকেল স্যার ফোনের ব্যাটারিটাও তো সেম ফোনের ব্যাটারি হচ্ছে পিএন জাংশন ডায়োড ওটা সেম না ওকে দা রিচার্জ সাইকেল হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক ইলেকট্রোলাইটিক ওকে তাহলে ডিসচার্জে কি হচ্ছে আমি আর ডিসচার্জটা আলাদা করে লিখছি না ঠিক লিখবো না ঠিক আছে তাহলে ক্যাথোডে কি হয় জাস্ট ওটা অপোজিট তো রিভার্সেবল তো ঠিক আছে তাহলে আমি এইদিকে করলে ডিসচার্জ আর এই লিখলে রিচার্জ ঠিক আছে তাহলে আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিই ডিসচার্জের জন্য ক্যাথোড ডিসচার্জের জন্য ক্যাথোডে কি হচ্ছে ক্যাথোডে হচ্ছে আমার NiO2 ক্যাথোড ঠিক আছে এটা হচ্ছে NiO2 ক্যাথোড তো NiO2 ঠিক আছে এটা হচ্ছে নিকেল ক্যাথোড বা NiO2 ক্যাথোড NiO2/nickel NiO2 তো ইলেকট্রিসিটি ক্যারি করে না নিকেল করে তাই নিকেল দেওয়া হয় তাই NiO2 করছে কি NiO2 ইলেকট্রন ছেড়ে দিচ্ছে কার হেল্প নিয়ে জলের সাহায্যে সরি ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে জলের সাহায্যে NiO2+H2O+2E- এটা হয়ে যাচ্ছে কি NiOH2+ ও সরি ক্যালকুলেশন কন্ট্রোল করছি NiOH2+2OH- বোঝা গেল কি হয়েছে NiO2 আছে ঠিক আছে ওর জাস্ট দুটো H চাই যাতে ওটা NiOH হোল টু করতে পারে Ni এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2 এই +4 এখানে +4 আছে ওটা +2 হতে চাইছে ওকে এই জিনিসটাকে একটু এদিকে সরিয়ে দিই তাহলে অক্সিজেনের দুটো হাইড্রোজেন দরকার তাই দুটো H+ চলে এসছে এবার H+ চলে এসছে চার্জ আনব্যালেন্স হয়ে যাচ্ছে চার্জ আনব্যালেন্স দুটো ইলেকট্রনকেও নিচ্ছে তাহলে দুটো H+ চলে আসলে জলের কাছে কি পড়ে থাকে দুটো H- তাই দুটো H- ও রিলিজ করে দিচ্ছে আচ্ছা এখানেও KOH-টাকে আমরা ওই ইলেকট্রোলাইট কাম সল্ট ব্রিজ হিসেবে ব্যবহার করি ঠিক আছে তাহলে অ্যানোডে কি হবে
ঠিক আছে, তাহলে অ্যানোডে হচ্ছে, অ্যানোড হচ্ছে আমার ক্যাডমিয়াম অ্যানোড, সিডি অ্যানোড। তাহলে এখানে হচ্ছে আমার সিডি প্লাস ওই যে দুটো ওইচ মাইনাস তৈরি হয়েছিল, এই দুটো ওইচ মাইনাস উইল প্রোডিউস সিডি ওইচ হোল টু প্লাস টু ই মাইনাস। তাহলে দেখো এখানেও এর অক্সিডেশন নাম্বার ছিল জিরো, হয়ে গেল দেখো প্লাস টু, মানে অক্সিডেশন হচ্ছে। তাহলে এই ব্যাপারটাকে যদি আমি একটা এক্সটার্নাল পাওয়ার সার্কিটের সঙ্গে জুড়ে দিই এবং টার্মিনালটাকে উল্টো করে দিই, ঠিক আছে, এটাকে জুড়লাম আমি অ্যানোডের সাথে আর এটাকে জুড়লাম ক্যাথোডের সাথে, আমি যদি উল্টো করে দিই তাহলে এটা হয়ে গেল আমার মাইনাস সাইড, তাহলে এটা হয়ে গেল আমার ক্যাথোড নেগেটিভ, তাহলে ইলেকট্রন সাপ্লাই করবে, তাহলে ওটা এই থেকে এই হয়ে যাবে আর এটা হয়ে যাবে অ্যানোড পজিটিভ, তার মানে ওই ইলেকট্রন চুষে নেবে, তাহলে ইলেকট্রন তৈরি করবে। এক মিনিট, হ্যালো বলুন, হ্যাঁ হ্যাঁ স্পর্শকের মা বলছেন, বলুন। ম্যাথসের একজনের কথা বলতে পারি কিন্তু আমি একটু ক্লাসে আছি, আমি তারপর আপনাকে কল করে বলবো। ওকে, তাহলে বোঝা গেল তো ব্যাপারটা? দ্যাটস অল অ্যাবাউট ব্যাটারি, ঠিক আছে। আচ্ছা ব্যাটারি এখানে একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে লোকাল অ্যাকশন। লোকাল অ্যাকশন বলতে কি বোঝায়? লোকাল অ্যাকশন বলতে বোঝায় করোশন। অনেক সময় হয় না ব্যাটারিটা ক্ষয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে লোকাল অ্যাকশন। আচ্ছা আরেকটা ব্যাটারি আছে ফুয়েল সেল, যেটা দিয়ে আমি কাজ করছিলাম, তোমরা ওটা একটু নিজেও পড়ে নিতে পারো, খুব একটা বেশি ডিফিকাল্ট কিছু নেই, জলের আয়নাইজেশন করে সেখান থেকে ইলেকট্রিসিটি, ঠিক আছে। লোকাল অ্যাকশন হচ্ছে আমার করোশন, তাহলে একটা খুব লোকাল অ্যাকশন অফ ইলেকট্রিসিটি হচ্ছে করোশন। ইলেকট্রিসিটি আর করোশন কে মিলে করোসিটি করে ফেলেছি, রাস্টিং, ঠিক আছে। তো রাস্টিং ও এরকম একটা ডিসচার্জ আর রিচার্জ সাইকেল আছে, ঠিক আছে। তো ওইখানে একটা লোকালি একটা অ্যানোড তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে আয়রন, একটা ক্যাথোড তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে ইম্পিউরিটি থাকার জন্য, ঠিক আছে। তাহলে অ্যানোড এফি তৈরি করে ফেলে কি, এফি টু প্লাস আর টু ইলেকট্রন মাইনাস, আর ক্যাথোডে কি হয়, জল আছে তো, ঠিক আছে, তাহলে এই জল থেকে এইচ প্লাস ইজ ফর্ম ডিউ টু ইম্পিউরিটি, ডিউ টু আয়োনিক ইম্পিউরিটি, ঠিক আছে। কোনো সল্ট ফল যদি থাকে, ধরো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা বলা হয় যে সোডিয়াম ক্লোরাইড মানে লবণের, লবণ জলে হাওয়ায়, ঠিক আছে, রাস্টিং ভালো বেশি হয়, ঠিক আছে, নুন জলের চোটে লোহার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আয়োনিক ইম্পিউরিটি। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ক্যাটালাইটিক অ্যাকশন, ক্যাটালাইটিক অ্যাকশন হচ্ছে এখানে, ঠিক আছে। তো ক্যাথোডে কি হচ্ছে, ফোর এইচ প্লাস, ঠিক আছে, এয়ারের অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে চারটে ইলেকট্রন নিয়ে টু এইচ টু করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে জাস্ট একটু ডবল করে তাহলে চার্জটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, দুটো আয়রন অক্সিজেন আর জল থেকে আসা এইচ প্লাস মিলিয়ে এই আয়রন টু প্লাস আয়রনটা তৈরি করছে, কিন্তু এটা তো রিভার্সেও যেতে পারত, ঠিক আছে। এইটার ইজিরো হচ্ছে, এইটার ইজিরো হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট আর এইটার ইজিরো হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট টু থ্রি ভোল্ট, টোটাল এটাতে যে কারেন্টটা তৈরি হয়, তাহলে ইএমএফ হচ্ছে, এই রিয়াকশনটা টোটাল ইএমএফ হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ভোল্ট, ক্যাথোড মাইনাস অ্যানোড করতে হয়, ঠিক আছে। তার মানে তুমি যদি এখানে কোনো সার্কিট দিতে তাহলে এটা তৈরি হতো,
এই ভোল্টেজটা তুমি পেতে, কিন্তু যখন রিচার্জ করতে যায় ফল্টি রিচার্জ হয়, ফল্টি রিচার্জ হয়, এটা ডিসচার্জ সাইকেল। ফল্টি রিচার্জ বলতে কি, এইখানে হচ্ছে লোকাল অ্যাকশনের কেসটা চলে আসে, ঠিক আছে। ওই আয়রনটা, ঠিক আছে, এই যে এফি এফি যে ইন্ট্যাক্ট এফি গুলো আছে, ঠিক আছে, এফি টু প্লাস যেগুলো তৈরি হয়েছে, সেই এফি টু প্লাস যেগুলো তৈরি হয়েছে আর যে জলগুলো তৈরি হচ্ছে, সেই জলের সাথে রিয়্যাক্ট করে, ঠিক আছে, আর অক্সিজেন যে এয়ারে যে অক্সিজেন আছে, এয়ারে অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে আমার কি তৈরি করে ফেলে, এফি টু ও থ্রি, ঠিক আছে, প্লাস ফোর এইচ প্লাস। ওকে, এটা একটু ব্যালেন্স করতে হবে। আমার ভয়েস কাটছে, এটা নেটওয়ার্কিং এর জন্য হচ্ছে, দাঁড়াও এটা ঠিক করে দিচ্ছি। এটাকে ফোর করে দিই, এটা টু আছে, ঠিক আছে, এটাকেও ফোর এইচ টু করে দিই, তাহলে এটা টু এফি টু ও থ্রি হয়ে যাবে, হ্যাঁ এটা এইট এইচ প্লাস হয়ে যাবে। শোনা গেল তনয়? তনয়, ঋষভ, শোনা গেল? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে কি হচ্ছে, এটা ফল্টি রিচার্জ হয়ে যাচ্ছে, এফি টু প্লাস এফি হওয়া উচিত, কিন্তু যে ময়েশ্চারটা তৈরি হচ্ছে এই ময়েশ্চার আর অক্সিজেনের প্রেজেন্সে ও কিন্তু এই এফি টু ও থ্রি আর এইচ এইচ প্লাস তৈরি করে ফেলছে। এই এইচ প্লাসটা আবার ক্যাথোডে গিয়ে রিয়্যাক্ট করতে পারে, ফার্দার গিয়ে কিন্তু ক্যাথোডেও রিবাউন্ড করছে, ঠিক আছে, এখান থেকেও এখানে চলে যাচ্ছে, তার ফলে ওটা ইউনিডাইরেকশনাল রিয়াকশন হয়েছে, খালি রিয়াকশনটা ইউনিডাইরেকশনাল হয়ে যাচ্ছে। এবার দেখো, এই এফি টু ও থ্রিটা খুব সহজে ময়েশ্চার ক্যাচ করে নিয়ে আমার এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু ও করে নিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার হাইড্রেশন। এই ফেনোমেনটাকে কি বলে, সলিউশনই তো করছিলাম, এটা বলে হাইড্রেশন। আর এটার সময় প্রচুর এনার্জি বেরিয়ে যায়, যেহেতু এক্সোথার্মিক তাই এটা স্পন্টেনিয়াস, ঠিক আছে, তাহলে এটা স্পন্টেনিয়াসলি রিয়াকশনটা হতে থাকে, এইটাই আমার রাস্ট নামে পরিচিত, তাই না? এই যে এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু যেটা তৈরি হলো, এটাই হচ্ছে আমার মিস্টার রুস্ট, রেড কালার, ক্লিয়ার তো? তাহলে তুমি দেখো, ছোটবেলায় পড়েছিলে না, অক্সিজেন বা ওয়াটার কোনো একটা অ্যাবসেন্সে আমার রাস্ট পড়ে না, দেখো এটাকে সরিয়ে দাও, ব্যাক রিয়াকশনটা হবে না, এই রিয়াকশনটা হবে না, তাই না? আর যদি তুমি অক্সিজেন সরাতে পারো, আর যদি তুমি জল ছড়িয়ে দাও, যদি ময়েশ্চার না থাকে, তাহলে এই রিয়াকশনটা হবে না, যদি তুমি ময়েশ্চার তৈরি হওয়ার পরেও সেটাকে সরিয়ে দাও, তাহলে এই রিয়াকশনটা হবে না। তাহলে তিনটে কন্ডিশনই ফুলফিল হতে হবে, লোহা থাকতে হবে, ময়েশ্চার থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু রাস্টিং হবে না, ঠিক আছে। তো এটা একটা ইলেকট্রোকেমিক্যাল থিওরি অফ করোশন, যেটাও একটা ব্যাটারির মতোই কাজ করে, এটাও একটা চার্জ ডিসচার্জের থ্রু দিয়েই রান হয়। ওকে, তোমাদের লাস্ট যে টপিকটা বলা আছে, খুব ছোট্টই টপিক, ওকে, দ্যাট ইজ দা কন্ডাকশন থ্রু সেল, ঠিক আছে। আশা করি এখানে তোমাদের কিছু কিছু টার্ম বোঝাতে হবে না, ঠিক আছে, যেমন ধরো রেজিস্ট্যান্স, স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট, কন্ডাক্টর, নন ইলেকট্রোলাইট, এটা তোমরা তোমরা কিন্তু ক্লাস টেনে এগুলো পড়েছো, ওহমস ল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো তোমাদের বোঝাতে হবে না, ঠিক আছে। তো কন্ডাক্টেন্স থ্রু সেল, তাহলে এইখানে আমার কন্ডাক্টেন্স
ব্যাপারটাকে আমাকে বুঝতে হবে। কন্ডাক্টেন্স মানে হচ্ছে জি, আর কন্ডাক্টিভিটি হচ্ছে আমার কাপ্পা। এই কাপ্পা নিয়ে আমাদের এখানে যত কাজ, কারণ আমাদের এই চ্যাপ্টারটা মূল অবজেক্ট হচ্ছে মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, ঠিক আছে। তো ওটাকে আনতে গেলে আগে আমাকে কন্ডাক্টেন্স এবং কন্ডাক্টিভিটি দুটোকে আমাদের বুঝতে হবে। তো মোলার কন্ডাক্টেন্স, এবার জিটা কি, জিটাকে ডিফাইন করা হয় 1/R বলে। রেজিস্ট্যান্সের উল্টোটা হচ্ছে কন্ডাক্টেন্স, তাহলে আর ইকুয়ালস টু কি, আমরা আর ইকুয়ালস টু কি জানি, রো এল বাই এ। তাহলে জি দাস জি কি হবে, জি হবে এ বাই রো এল, ঠিক আছে। তাহলে এইটাকে আমি লিখতে পারছি কাপ্পা ইনটু এ বাই এল, তাহলে কাপ্পা কি হয়ে যাচ্ছে, কাপ্পা হয়ে যাচ্ছে 1/রো। কন্ডাক্টিভিটি তার মানে 1/ রেজিস্টিভিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি দেখো এখান থেকে যদি তুমি রোটাকে আলাদা করে বার করতে চাও, রো কি পাচ্ছ, আর এ বাই এল, তাহলে 1/রো কি পাচ্ছ, এল বাই আর এ। তাহলে তুমি এটাকে লিখতে পারো এল বাই আর এ বা 1/R এল বাই এ। এবার দেখো এইটাই হচ্ছে আমার জি, 1/Rটাই তো জি, জি ইন্টু এল বাই এ। এবার এই এল বাই এ টার্মটা খুব ইন্টারেস্টিং টার্ম, ঠিক আছে। আচ্ছা এটা কি কি ফ্যাক্টরের উপর ইয়েটা নিচার ডিপেন্ড করে এই কন্ডাক্টেন্সটা, ঠিক আছে। যে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টরস অফ সলিউশন, মানে ইলেকট্রোলাইট কন্ডাক্টেন্স, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স, ইলেকট্রোলাইটিক কন্ডাকশন। নাম্বার 1 হচ্ছে আমার নেচার অফ ইলেকট্রোলাইট, স্ট্রং কি উইক, নেচার অফ ইলেকট্রোলাইট আইদার স্ট্রং হতে পারে অথবা উইক হতে পারে। নাম্বার 2 ভিসকোসিটি অফ দ্য সলভেন্ট, ভিসকোসিটি অফ সলভেন্ট, সলভেন্ট যত ভিসকাস হবে তত ওটা স্লো হবে, মানে কন্ডাকশন স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কাপ্পাকে এফেক্ট করে, এটা কাকে এফেক্ট করছে, কাপ্পাকে, কন্ডাক্টিভিটিকে এফেক্ট করছে। সাইজ অফ আয়ন অ্যান্ড হাইড্রেশন, অ্যান্ড হাইড্রেশন, ও যদি জলের সঙ্গে চিপকে যেতে চেষ্টা করে, যেমন ধরো কপার সালফেট, কপার 2+ জলের সঙ্গে চিপকে যেতে চেষ্টা করে কোঅর্ডিনেট বন্ড করে, ঠিক আছে, তো ওটাও করতে চাইবে না, করলে ওটা ভালো মুভ করবে না। নাম্বার 4 কনসেন্ট্রেশন, অবশ্যই কনসেন্ট্রেশন একটা ফ্যাক্টর, যদি আয়নের সংখ্যা খুব কমে যায় অ্যামাউন্ট অফ কারেন্ট কম যাবে, আয়নের সংখ্যা যদি খুব বেড়ে যায় এত ভিড় বেড়ে যাবে যে ভালো করেও যেতে পারবে না, ঠিক আছে। আর 5th হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার মানে তো এনার্জি, তাই যত টেম্পারেচার বাড়বে তত ওটা ভালো মুভ করতে পারবে, ঠিক আছে। তো এই 5টা ফ্যাক্টরকে যদি আমি ভালো করে স্টাডি করি তাহলে আমি বুঝতে পারবো যে কোন সলিউশনটা ভালো, বেশি ভালো কন্ডাকশন দেবে, কোন সলিউশনটা কম ভালো কন্ডাকশন দেবে। কিন্তু কন্ডাকশন মেজার করব এই কাপ্পার ভ্যালুটা দিয়ে। তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটার নাম হচ্ছে সেল কনস্ট্যান্ট, ঠিক আছে। আমরা কি জানি ভলিউম ইকুয়ালস টু কি, ভলিউম ইকুয়ালস টু কি, হ্যালো সোমু, সোমু সোমু ঋষভ, হ্যাঁ ভলিউম ইকুয়ালস টু কি, লেন্থের কিউব,
আর কিছু আছে? লেন্থ ইনটু এরিয়া, তাই না? হ্যাঁ, লেন্থ ইনটু এরিয়া। ঠিক আছে, তো এবার আমি একটা ফিক্সড ভলিউমে একটা ইউনিট ভলিউমে একটা ইয়ে নিচ্ছি, ঠিক আছে, চেম্বার নিচ্ছি, ঠিক আছে, একটা ইউনিট ভলিউমে চেম্বার নিচ্ছি বা একটা একটা ফিক্সড ভলিউমে চেম্বার নিচ্ছি, ঠিক আছে, তাহলে এটাকে ধরছি এটা কনস্ট্যান্ট। তাহলে আমি এটাকে ড্র করি, এমন ভাবে ড্র করছি মনে হচ্ছে তোমার সামনে আছে, ঠিক আছে, তোমার সামনে আছে, মানে সবুজটা তোমার কাছে আর পিঙ্কটা তোমার থেকে দূরে আছে। ইমাজিন করতে পারছো তো ব্যাপারটা? একটা কিউবয়েড, কিন্তু এটা কিন্তু কিউবয়েড। হ্যাঁ, তা দেখো এটা একটা তোমার সেল হয়ে যাচ্ছে, তাই না? এর মধ্যে দিয়ে আমি ইলেকট্রোলাইটটা কি করব, পাঠাবো। তার মানে এর মধ্যে কি আছে, এর মধ্যে প্লাস 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 রয়েছে, তার সঙ্গে সঙ্গে মাইনাস 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 ঠিক আছে, মাইনাস গুলো রয়েছে, ঠিক আছে। এবার যদি এই লেংথটা এখান থেকে এই লেংথটা যদি এল হয় আর এই এরিয়াটা যদি আমার ক্যাপিটাল এ হয়, এই এরিয়াটা যদি আমার ক্যাপিটাল এ হয়, তাহলে এই এই টোটালটার ভলিউম হচ্ছে আমার ভি, ঠিক আছে। এবার দেখো ভিটাকে কনস্ট্যান্ট রেখে দেখো, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো এল ভ্যারিজ অ্যাজ ওয়ান বাই এ, তাই না? এল বাড়লে এ কমে যাবে, এল কমলে এ বেড়ে যাবে, দুটো জিনিসকে চাপো ভলিউম সেম, তাহলে কি হবে, ব্যাপারটা চওড়া হয়ে যাবে না? দুটো জিনিসকে টানো, ব্যাপারটা অনেক সরু হয়ে যাবে না? তাহলে এই যে এল আর এ রেশিওটা, এই এল আর এ রেশিওটাকে বলা হচ্ছে সেল কনস্ট্যান্ট, ঠিক আছে, এটাকে লেখা হয় জি স্টার দিয়ে। এবার দেখো আমি আগের বারে কতগুলো এরকম টার্ম পেয়েছিলাম যেখানে এল বাই এ আছে, দেখো আর ইকুয়ালস টু রো এল বাই এ, কাপ্পা ইকুয়ালস টু জি এল বাই এ, তাই না? কাপ্পা ইকুয়ালস টু ওয়ান বাই আর এল বাই এ, দেখো বিভিন্ন টার্ম পাচ্ছেন, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু এল বাই এ আর আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এইগুলোকে আমি লিখতে পারি জি ইন্টু জি স্টার, আর এটা হচ্ছে রো ইন্টু জি স্টার। এই জি স্টারটা হচ্ছে আমার সেল কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে জি স্টারকে আমি পেয়ে যাচ্ছি কাপ্পা বাই জি, কাপ্পা ইন্টু আর কোট, ঠিক আছে, বা আর বাই রো করেও আমি পেতে পারি। দেখো দু জায়গা থেকে আমি ওটাকে পেতে পারছি, তাই না? কাপ্পার উল্টো রো আর জি এর উল্টো আর, তাই তো? তা নয়, ওয়ান আপন তো একটা একটা, আমি জাস্ট উল্টে দিয়ে ক্রস করে দিচ্ছি, বাস, তাহলে অন্য ইকুয়েশনটা এসে গেছে, ঠিক আছে। তো দিস ইজ দ্য সেল কনস্ট্যান্ট, ওকে। এবার আমি দেখব যে ওই ওই সেলের মধ্যে যদি আমি এক মোল সলিউশন রাখি, ঠিক আছে, তাহলে আমার কত কন্ডাক্টিভিটি আসে। আচ্ছা, এখানে কে এর ইউনিট কি? আচ্ছা, আগের বারে আগের চ্যাপ্টার আগের পাতায় বলা হয়নি, জি এর ইউনিট হচ্ছে মোহ, আর এর ইউনিট ছিল ওহম, আর এর হচ্ছে ওহম, জি এর হচ্ছে কি, মোহ উল্টো, আর এর সিম্বল হচ্ছে ওমেগা, জি এর সিম্বল হচ্ছে উল্টো ওমেগা, কিন্তু মোহ শুনতে বাজে লাগে তো, তাই ওটাকে আরেকটা আরো বাজে নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিমেন্স, ঠিক আছে, এস, ঠিক আছে, বানান ভুলভাল করো না, তাহলে কিন্তু মানে উল্টে যাবে, ওকে। এই এস মানে হচ্ছে ওই এস আই ই এম ই এন এস, ঠিক আছে, ফ্রম আ সায়েন্টিস্ট নেম, ঠিক আছে। তাহলে কাপ্পার ইউনিট হয়ে যাবে, তাহলে এখান থেকে কাপ্পার ইউনিট আসছে কাপ্পা ইকুয়ালস টু জি এল বাই এ, তাহলে সিমেন্স
ইনটু মিটার বাই মিটার স্কোয়ার, তাহলে এসআই তে হচ্ছে এস ইনটু মিটার ইনভার্স, আর সিজিএস এ এটা হয়ে যাচ্ছে সিমেন্স ইনটু সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অর্স এস ইনটু সেন্টিমিটার ইনভার্স, এটা কাপ্পা দুটো ইউনিট। এবার হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি এটাকে লেখা হয় ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা সাফিক্স এম দিয়ে, ওকে ক্যাপিটাল ল্যামডা সাফিক্স এম। তাহলে হোয়েন এল ইকুয়ালস টু ওয়ান, হোয়েন এল ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড এ ইকুয়ালস টু ভি, দেন ভলিউম উইল বি ইকুয়ালস টু এল ইন্টু এ ইকুয়ালস টু ওয়ান ইন্টু ভি ইকুয়ালস টু ভি, ধর লিটারে আছে এটা, ঠিক আছে, তাহলে ওয়ান ডেসিমিটার এটা আর ভি ডেসিমিটার স্কোয়ার হলে আমার এটা ডেসিমিটার কিউব হয়ে গিয়ে ভি লিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো জি স্টার তার মানে হয়ে যাচ্ছে আমার, তাহলে জি স্টার, তাহলে এখানে আমি লিখতে পারি জি স্টার এল বাই এ, এটা হয়ে যাচ্ছে আমার ওয়ান বাই ভি, ঠিক আছে। তো মোলার কন্ডাক্টিভিটিকে ডিফাইন করা হচ্ছে যদি এই ভি ভলিউমের মধ্যে, যার জি স্টার ওয়ান বাই ভি, ভি ভলিউমের মধ্যে যদি আমার ওয়ান মোল সলিউট প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে ইন দিস ভি ভলিউম, ইন দিস ভি ভলিউম ওয়ান মোল অফ ইলেকট্রোলাইট প্রেজেন্ট, টু প্রোডিউস কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স এক্স সিমেন্স, এক্স সিমেন্স, ঠিক আছে, অর মো যা যা বলবে তাই চলবে, দেন দিস এক্স উইল বি কল্ড মোলার কন্ডাক্টিভিটি, ওকে। তাহলে টোটাল ভলিউম হচ্ছে আমার ভি লিটার আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে ওয়ান মোল, ঠিক আছে। তাহলে এই ল্যামডা, এই এক্সটা হচ্ছে আমার মেজার্ড, এটা আমার মেজার্ড ভ্যালু, আর এটাকে আমি করেছি কি ডিফাইন করেছি, ঠিক আছে, এই মেজার ভ্যালুটাকে আমি মোলার কন্ডাক্টিভিটি বলছি, কারণ এটা এক মোলের জন্য তৈরি হয়েছে। কেন এটাকে মোলার বলছি, কারণ এটা ওয়ান মোলের জন্য তৈরি হয়েছে। তাহলে কনসেন্ট্রেশন কত, কনসেন্ট্রেশন হচ্ছে ভি লিটারে ওয়ান মোল, তাহলে ওয়ান লিটারে ওয়ান বাই ভি মোল, ওয়ান বাই ভি হচ্ছে জি স্টার, দ্যাট ইজ জি স্টার মোল পার লিটার, তাহলে কনসেন্ট্রেশন হচ্ছে আমার সেল কনস্ট্যান্টের সঙ্গে সমান, ঠিক আছে। এবার এই টোটাল ভলিউম, এই এক্সটা কার জন্য তৈরি হচ্ছে, এক্সটা তো তৈরি হচ্ছে ভি ভলিউমের জন্য, তাহলে ভি ভলিউমে ভি লিটারে কন্ডাক্টেন্স হচ্ছে এক্স সিমেন্স, তাহলে ওয়ান লিটারে কন্ডাক্টেন্স কত হবে, এক্স বাই ভি সিমেন্স, ঠিক আছে। তাহলে এই এইটাকে বলা হচ্ছে, এইটাকে আমার বলা হচ্ছে আমার কাপ্পা, ঠিক আছে। তাহলে কাপ্পা হয়ে গেল কি, কাপ্পা হয়ে গেল এক্স বাই ভি, ঠিক আছে। আবার এক্স মানে তো আমি জানি ল্যামডা এম, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার ল্যামডা এম বাই ভি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ল্যামডা এম মোলার কন্ডাক্টিভিটি, ল্যামডা এম ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভি, আর ওয়ান বাই ভি মানে জি ছিল, তারপরে এটাই হচ্ছে আমার কাপ্পা বাই জি স্টার, ঠিক আছে। ল্যামডা এম হচ্ছে কাপ্পা বাই জি স্টার, ঠিক আছে। এটাকে আমি আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে ল্যামডা এম ইন্টু জি স্টার, তাই না, ওয়ান বাই ভি লিখলে আমি সেখানে জি স্টার লাগিয়ে দিচ্ছি, তাই জি স্টার হচ্ছে, এটাই হচ্ছে সুবিধা, ঠিক আছে। কিন্তু এটা কিসে, এটা হচ্ছে সিমেন্স
আর ডেসিমিটারে, তাই না? আমার তো সিজিএস বা এসআইএ দেখতে একটা অভ্যস্ত, আমরা তো সিজিএস এ অথবা এসআইএ তে দেখি, তাহলে সেখানে আমি কি করব? তাহলে সেখানে আমরা এই ইউনিটটাকে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে কনসেন্ট্রেশন যদি আমার 1/V মোল পার লিটার হয়, ঠিক আছে, তাহলে ফর সিজিএস ফর এসআই কনসেন্ট্রেশন হচ্ছে 1/V মোল পার ডেসিমিটার কিউব অর মোল পার লিটার। তাহলে আমি কি এটাকে সি বলতে পারি? এটাকে আমি সি বললাম, তাহলে সি ইকুয়ালস টু 1/V মোল পার ডেসিমিটার কিউব। তাহলে এই সিটাকে আমি চেঞ্জ করে লিখতে পারি, এখানে আমি অ্যারেঞ্জ করে লিখতে পারি কি ভি ইকুয়ালস টু 1/C ডেসিমিটার কিউব, পাল্টে দিলাম, ঠিক আছে? এবার ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে আসি কি করে, হাজার দিয়ে ভাগ করি, তাহলে 1/1000C মিটার কিউব, তাই না? তাহলে ল্যামডা এম কি হয়ে যায় দেখো, তাহলে ল্যামডা এম সেখানে হয়ে যায় কাপ্পা ইনটু ভি ইকুয়ালস টু কাপ্পা বাই 1000C, কাপ্পা বাই 1000C, সিটা তলায়। হ্যাঁ, আগেই তো আমি ল্যামডা এম এর ইউনিটটা দেখেছি, ল্যামডা এম এর ইউনিটটা হচ্ছে আমার এস ইনটু সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে কাপ্পার ইউনিট, ইনটু এই টোটালটা ইউনিট হচ্ছে সরি সেন্টিমিটার না মিটার ইনভার্স। ও আচ্ছা, এটা ডেসিমিটার কিউব পার লিটার পার মোল, ঠিক আছে, ওটা মোল পার ডেসিমিটার কিউব উল্টে দিয়েছি, তাই ডেসিমিটার কিউব পার মোল হয়ে গেছে, তাহলে এটা মিটার কিউব পার মোল আছে, তাহলে এটা হচ্ছে মিটার ইনভার্স ইনটু মিটার কিউব পার মোল, মিটার কিউব পার মোল। তাহলে দেখো আমি মিটার ইনভার্স আর মিটার কিউব কেটে গেল তো, তাহলে এটা স্কোয়ার পড়ে রইলো, তাহলে এটা হচ্ছে কাপ্পা বাই 1000C, কাপ্পা বাই 1000C সিমেন্স মিটার স্কোয়ার ইনটু মোল ইনভার্স, এটা হচ্ছে আমার এসআই ইউনিটে ল্যামডা এম এর কনসেন্ট্রেশন। তাহলে ঠিক সেরকম ভাবে আমরা সিজিএস ইউনিটেও বার করতে পারবো। সিজিএস আমাকে কি করতে হবে, সিজিএস আমাকে জাস্ট এই ভি ইকুয়ালস টু 1/1000C মিটার কিউব পার মোল ছিল তো, তাহলে এটাকে আমাকে সেন্টিমিটার কিউব পার মোলে শিফট করে দিতে হবে। তাহলে সেন্টিমিটার কিউব করতে গেলে কি করতে হবে, 1000 নিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হবে 1000/C সেন্টিমিটার কিউব পার মোল। তাই সিজিএস এর ল্যামডা এম হয়ে যাবে কাপ্পা ইনটু ভি ইকুয়ালস টু কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই সি সিমেন্স ইনটু সেন্টিমিটার ইনভার্স কাপ্পার ইউনিট আর সেন্টিমিটার কিউব পার মোল, তাহলে এটাই হয়ে গেল সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এবার দেখো ল্যামডাটা কে আর ভির মাল্টিপল, ঠিক আছে, এবার কাপ্পাটা তো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের জন্য কনস্ট্যান্ট, তাহলে কাপ্পা ইজ কনস্ট্যান্ট ফর পার্টিকুলার সলভেন্ট ফর পার্টিকুলার ইলেকট্রোলাইট তাহলে ল্যামডা এম সেটা এসআই তেই হোক বা সিজিএস এই হোক, সেটা হচ্ছে সামথিং কনস্ট্যান্ট বাই সি। দেখো এই পোর্শনটাও কনস্ট্যান্ট, এই পোর্শনটাও কনস্ট্যান্ট, এই পোর্শনটাও কনস্ট্যান্ট হোক বা এই পোর্শনটাও কনস্ট্যান্ট, সামথিং কনস্ট্যান্ট বাই সি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি সি ইনটু ল্যামডা এম ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট। তাহলে আমি যদি এর গ্রাফ টানি, তাহলে গ্রাফটা কিরকম পাবো, এদিকে এটা হয়তো দেখো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এর মতো, দেখো তাহলে এদিকে দেখো এদিকে আছে ল্যামডা এম, এদিকে হচ্ছে সি, তাহলে আমি গ্রাফটা পাই পিভি মতো এরকম, এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয়, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার
হাইপারবোলা, এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক ফাংশন বলা হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক ফাংশন। এটাকে লিনিয়ারাইজ করা যায় দু সাইডে লগ নিয়ে, তাহলে লগ সি প্লাস লগ ল্যামডা এম ইকুয়ালস টু লগ সাম কনস্ট্যান্ট, লগ কে, কনস্ট্যান্টটাকে কে ধরি। তাহলে এবার যদি আমি গ্রাফটা নিই, ঠিক আছে, এখানে যদি আমি লগ সি নিই আর এদিকে যদি আমি লগ ল্যামডা এম নিই, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, লগ ল্যামডা এম ইকুয়ালস টু লগ মাইনাস লগ সি প্লাস লগ কে। তাহলে গ্রাফটা আমার এইরকম হয়ে যাবে, বোঝা যাচ্ছে তো? আর এই পয়েন্টটা হবে কি আমার লগ কে, এটা থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এম ইকুয়ালস টু মাইনাস ওয়ান, সি ইকুয়ালস টু লগ কে। এটাকে বলা হয় লিনিয়ারাইজেশন, এটাকে বলা হচ্ছে কি, লিনিয়া রাইজেশন। আমি ব্যাপারটাকে স্ট্রেট লাইনে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? তো এটা কখন হয়, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন হলে, মানে ইলেকট্রোলাইটটা 100% ভেঙে গেছে, কিন্তু সবাই তো 100% ভাঙে না, কেউ কেউ তো উইকও থাকে, ঠিক আছে? এটা হচ্ছে খুব স্ট্রং এর জন্য, ঠিক আছে, ফর স্ট্রং, ফর আইডিয়াল কেস, স্ট্রং ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইটের জন্য, ফর উইক ইলেকট্রোলাইটের জন্য ইকুয়েশনটা হয়ে যাবে ল্যামডা এম ইনটু রুট সি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে সেম গ্রাফ, খালি কি হচ্ছে এবার অ্যাক্সিসটাতে একটা দিকে ল্যামডা এম চলে আসছে আর একটা দিকে রুট সি চলে আসছে, আর সি আসছে না, এটা আর এটা, এদিকে ল্যামডা এম থাকছে আর এদিকে রুট সি থাকছে। উইক ইলেকট্রোলাইটের জন্য গ্রাফটা এরকম হচ্ছে, ধর এটা CH3COH, আর এই গ্রাফে যদি আমি KOH বসাতাম তাহলে KOH কি পেতাম, এই নেমে এই ফ্ল্যাট, ঠিক আছে, এটা KOH এর জন্য। এইখানে বলতে হবে এই দুটো কিন্তু প্যারালাল নয়, এই দুটো কিন্তু প্যারালাল নয়, দুটো কিন্তু টাচও করছে না আবার প্যারালালও নয়, নট প্যারালাল। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল হাইপোলার প্রপার্টি, এই দুটোও তাই, নট প্যারালাল। এবং এটা রেক্ট্যাঙ্গেল টানো তাহলে বুঝতে পারবে, এদিকটা যদি পি হয় আর এদিকটা যদি ভি হয় তাহলে এই এরিয়াটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, যদি ভলিউমটা মানে যদি ভিটা বেড়ে যায় মানে যদি উইডথটা বেড়ে যায় তাহলে হাইটটা কমে যাবে, আর যদি হাইটটা বেড়ে যায় তাহলে উইডথটা কমে যাবে, বোঝা গেল ব্যাপারটা? সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল হাইপারবোলার প্রপার্টি, টাচ করবে না কখনোই, টাচ করা মানে কোনো একটা ভ্যালু জিরো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কিন্তু এইটা প্যারালাল, এই ব্যাপারটা এক সময় গিয়ে প্যারালাল হয়ে যাচ্ছে, তখন ওটা কি বলা হচ্ছে, ও 100% ডিসোসিয়েটেড, 100% ডিসোসিয়েটেড। কিন্তু পরবর্তীকালে আরো অনেকে, ঠিক আছে, আরো অনেকে এটাকে টেস্ট করে দেখলো যে ব্যাপারটা অ্যাকচুয়ালি উইকটাকেও স্ট্রং ইলেকট্রোলাইটে কনভার্ট করে ফেলা যায় ডিউ টু সুপার ডাইলুট সলিউশন অর ইনফাইনাইট ডাইলুট সলিউশন, ঠিক আছে, ইনফাইনাইট ডাইলুট সলিউশনে উইক ইলেকট্রোলাইট স্ট্রং এর মতো বিহেভ করে, উইক বিহেভ করে কার মতো, স্ট্রং এর মতো বিহেভ করতে শুরু করে দেয়, উইক হয়ে যায়
স্ট্রং, সেইখানে আর এই দুটো গ্রাফাইট কোনোটাই কাজে আসে না। তখন যেটা কাজে আসে তখন হচ্ছে ডিবাই হাকেল অন স্যাগার। ডিবাই মানে যিনি পোলারিটি আবিষ্কার করেছিলেন, হাকেল মানে যিনি হাকেল রুল দিয়েছেন, ইকুয়েশন রুল নয় এটা ইকুয়েশন। ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা জিরো এম মাইনাস এ ইন্টু সি টু দি পাওয়ার হাফ। এই ল্যামডা জিরো এমটা কি? কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট, ইনফাইনাইট কিন্তু ল্যাটারাল টেকনিক্যালি ইনফাইনাইট নয়, ভেরি ডাইলুট হোয়েন নো আয়ন ইজ লেফট, ভেরি ডাইলুট হোয়েন অল আয়ন ইজ ফর্ম, হোয়েন অল আয়নস আর ফর্ম, যতগুলো মলিকিউল দিয়েছি সব আয়নে ভেঙে গেছে, অল আয়নস আর ফর্ম, ঠিক আছে, তার মানে 100% ডিসোসিয়েশন হয়ে গেছে। তাহলে এটার যদি আমি গ্রাফ আঁকি, এটা কিন্তু আমি লিনিয়ার গ্রাফই আঁকতে পারবো। এখানে যদি আমি দুটো গ্রাফ একটা গ্রাফ আঁকি, তাহলে আমার গ্রাফটা কিরকম হয়ে যাবে, গ্রাফটা হয়ে যাবে এরকম। এইটা হচ্ছে আমার ল্যামডা এম, এইটা হচ্ছে আমার রুট সি মানে সি টু দি পাওয়ার হাফ, এইটা হচ্ছে আমার ল্যামডা জিরো এম, ঠিক আছে। ল্যামডা জিরো এম এর টেকনিক্যাল টার্ম হচ্ছে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে লিমিটিং, মানে এর থেকে বেশি আর হতে পারে না, লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি। আর এইখানে যে স্লোপটা তৈরি হচ্ছে ট্যান থিটা, সেই ট্যান থিটা হচ্ছে মাইনাস এ, ওকে। এটা আমরা ফিজিক্সে পড়বো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে আমরা এটাকে পাবো। কিন্তু এই ল্যামডা এম জিরোটাকে বার করবো কি করে? ল্যামডা এম জিরোকে বার করতে পারি আমরা আইদার গ্রাফটা ড্র করে, অর এখানে একটা খুব সুন্দর রুল আছে যার নাম হচ্ছে কোলরাশ ল, ঠিক আছে। কোলরাশ ল কি বলছে? কোলরাশ ল বলছে যদি ধরো একটা আয়ন রস আর এ ইউ এস সি এইচ রাউস ল, ঠিক আছে, বলছে যে টোটাল কন্ডাক্টিভিটি অফ দা সল্ট, ঠিক আছে, ইজ টোটাল মোলার কন্ডাক্টেন্স, টোটাল মোলার কন্ডাক্টেন্স অফ এনি আয়নিক কম্পাউন্ড, এনি আয়নিক কম্পাউন্ড at infinite dilution, at infinite dilution is equal to the sum of the molar conductance of each ion, the molar কন্ডাক্টেন্স, যেটা কিন্তু একটা টেবিল ভ্যালু যেটা ফিক্সড, অফ ইচ আয়ন, টেবিল ভ্যালু মানে হচ্ছে অ্যাটমিক ওয়েটের মতো, যেটা ফিক্সড অ্যাটমিক নাম্বারের মতো, যেটা টেবিলের মধ্যে দেওয়া আছে, মাল্টিপ্লাইড বাই দেয়ার স্টয়শিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টয়শিওমেট্রিক কোএফিসিয়েন্ট মানে কি? মানে ধরো এ এক্স বি ওয়াই আছে, একটা সল্ট আছে ধরো এ এক্স বি ওয়াই, তাহলে সেটা ভাঙবে কিসে? ভাঙবে হচ্ছে এক্স নাম্বার অফ এ প্লাস আর ওয়াই নাম্বার অফ বি মাইনাস। তাহলে ল্যামডা জিরো অফ এ এক্স বি ওয়াই, তলায় এম লিখতে হবে কারণ মোলার, দ্যাট উইল বি ইকুয়ালস টু এক্স ইন্টু ল্যামডা জিরো অফ
AY plus plus Y into lambda 0 of BX minus. বোঝা গেছে তো তাহলে এটা হচ্ছে আমার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট X and Y are স্টয়চিও কোএফ এটা দিয়ে দেখো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মোলার কন্ডাক্টিভিটি কে মাল্টিপ্লাই করছে তাহলে ল্যামডা এম জিরো হচ্ছে আয়নিক মোলার কন্ডাক্টিভিটি মানে এক মোল আয়ন থাকলে সে কতটা কারেন্ট পাস করতে পারে তাহলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নি ধরো আমি দিচ্ছি এল টু এসও ফোর হোল থ্রি তাহলে এটা কি হচ্ছে টু এল প্লাস 2L3 plus plus SO4 3 minus 3 SO4 2 minus তাহলে lambda 0 m of AL2 SO4 whole 3 will be equals to 2 into lambda 0 of AL3 plus plus 3 into lambda 0 of SO4 2 minus ব্যাপারটা বোঝা গেল তো মাল্টিপ্লাই করেছি সামনেটা দিয়ে এইবার এখানে আমরা খুব সুন্দরভাবে আননোন সাবস্ট্যান্স স্যাম্পলেরও এরকম আমরা বার করে ফেলতে পারি ধরুন আমি বার করছি CH3COON এর ল্যামডা এম বার করতে দিয়েছি এইখানে আমরা লাগাতে পারি হেস ল কি বলছো হেস ল বলছো প্রত্যেকটা স্টেপের রিয়াকশনের সামেশন টোটাল রিয়াকশনের সঙ্গে ইকুয়াল হবে তাহলে ধরছি আমি এই CH3COON এটা তৈরি হচ্ছে CH3COOH আর NaCl এর রিঅ্যাকশন তাহলে আমি এটাকে লিখতে পারি তো CH3COON ইকুয়ালস টু CH3COOH প্লাস NaCl মাইনাস HCl পারি তো লিখতে তাহলে ল্যামডা এম অফ CH3COON দ্যাট উইল বি ইকুয়ালস টু ল্যামডা এম অফ দা ইচ ল্যামডা জিরো এম অফ CH3COOH কেন কারণ এটা ল্যামডা এম মানে কি এটা ল্যামডা এম মানে হচ্ছে ল্যামডা এম অফ CH3CO মাইনাস আর এটার মানে কি এটা মানে হচ্ছে ল্যামডা জিরো এম অফ এইচ প্লাস এটার মানে হচ্ছে প্লাস ল্যামডা জিরো এম অফ এনএসিএল তাহলে এটার মানে দাঁড়াচ্ছে কি এটার মানে দাঁড়াচ্ছে ল্যামডা জিরো এম অফ এনএ প্লাস আর ল্যামডা জিরো এম অফ সিএল মাইনাস এগুলো সব প্লাস কিন্তু এটা দেখো মাইনাস আছে তাহলে আমি এখানে কি করব আমি এখানে মাইনাস করে দেবো তাহলে ল্যামডা জিরো এম অফ HCl তাহলে এটার মানে কি দাঁড়ায় এর মানে দাঁড়ায় হচ্ছে মাইনাস ল্যামডা জিরো অফ এইচ প্লাস মাইনাস ল্যামডা জিরো অফ সিএল মাইনাস তা দেখো এগুলো যদি আমি করি তাহলে আমি কি পাচ্ছি এগুলো সব কেটে গুড়ে যাচ্ছে ঘ্যাচার ঘ্যাঁচ ন্যাচার গ্যাস তাহলে এই দুটো খালি পড়ে যাচ্ছে দেখো ওটাই তো আমার ডিজায়ার্ড ইকুয়েশনটা তার মানে আমার যদি নোন তাহলে এগুলো তোমাকে গিভেন হয়ে যাবে এগুলো তোমার সব অরেঞ্জ গুলো সব গিভেন তাহলে তোমাকে গিভেন গুলো থেকে তোমাকে আননোনটাকে এরকম ভাবে যোগ মাইন যোগ বিয়োগ করে বার করে ফেলতে হবে ঠিক আছে লালটা হচ্ছে ওকে সো দিস ইজ ওয়ান অ্যাপ্লিকেশন অফ ল্যামডা এম জিরো সেকেন্ড অ্যাপ্লিকেশনটা কি সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে আলফা আয়োনাইজেশন ডিগ্রি ডিগ্রি অফ আয়োনাইজেশন যেটা আগের দিনও করছিলাম না সলিউশন দিয়ে ডিগ্রি অফ আয়োনাইজেশন ক্যালকুলেশন
তো আলফা মানে কি আলফা মানে নাম্বার অফ পার্টিকেল আয়োনাইজড নাম্বার অফ পার্টিকেল আয়োনাইজড বাই নাম্বার অফ পার্টিকেল টোটাল গিভেন ঠিক আছে এট কনসেন্ট্রেশন সি কনসেন্ট্রেশন ইকুয়ালস টু সি মোল পার লিটার ঠিক আছে তাহলে একবার দেখো তো তোর যদি টোটালি ডিসোসিয়েট হয়ে যায় তাহলে অল অল আয়নের জন্য ল্যামডা জিরো তৈরি করে তাই না যদি 100% আয়নাইজ হতো যতগুলো পার্টিকেল দিচ্ছি সবাই যদি আয়নাইজ হতো তাহলে ল্যামডা জিরো এম তৈরি করতো ল্যামডা জিরো এম কখন তৈরি হয় অল পার্টিকেলস All given particle is ionized. All given particle are ionized. And lambda m kahon? Only few particle ionized. Tai dekho denominator ke ache? Denominator e otai ache. And numerator ke ache? Numerator e otai ache. Tai lambda m. তাহলে ল্যামডা এম আমরা এক্সপেরিমেন্ট করে বার করতে পারি এটা আমরা এক্সপেরিমেন্ট থেকে বার করতে পারি আর এটা আমি ক্যালকুলেট করে বার করতে পারি ক্যালকুলেট ফ্রম হোয়ার ক্যালকুলেট ফ্রম দা চার্ট যে চার্টটা আমরা একটু আগে বললাম না টেবিল ভ্যালু যেখানে এই সবকটা আয়নের ভ্যালুগুলো দেওয়া আছে এর 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 সবার আয়নের ভ্যালু দেওয়া আছে আমরা টেবিল তৈরি করা আছে ওই টেবিল থেকে নিয়ে আমরা যোগ করে করতে পারি ল্যামডা এমটাকে ঠিক আছে তাহলে মানে আলফা হয়ে গেল আমার সোজা সুজি ল্যামডা সি এম বাই ল্যামডা ও এম সিটা দিয়ে কি বলেছি কনসেন্ট্রেশন সি বল পাল দিটা তো তাই এটাকে ল্যামডা সি লেখা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কতটা অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করলো আর কতটা অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করতে পারতো তাদের রেশিওটাই হয়ে গেল আমার ওর ডিগ্রি অফ আয়োনাইজেশন ওকে তো আজকে ক্লাসে একটু বেশি টানলাম কারণ আগের দিনে অনেকটাই পেন্ডিং ছিল ঠিক আছে বাট আমাদের এই চ্যাপ্টারটা শেষ ঠিক আছে আচ্ছা তনয় আমাকে লিস্ট পাঠাবে তুমি কোন কোন ক্লাস কোন কোন চ্যাপ্টার অ্যাটেন্ড করনি ঠিক আছে ঠিক আছে কোনগুলো পার্ট অ্যাটেন্ড করেছো কোনগুলো ফুল অ্যাটেন্ড করেছো সেগুলো আমাকে একটু লিস্ট পাঠিয়ে দাও ঠিক আছে আমার বুধবারের আগে চাই হ্যাঁ ঠিক আছে স্যার আর দীপকে একটু বলে দিও হ্যাঁ ঠিক আছে চলো টাটা হ্যাঁ স্যার টাটা